আসসালামু আলাইকুম। এলডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 38 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদানুল হক রেজু। আচ্ছা, হ্যাঁ, দেখতে দেখতে একবারে আমরা একবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা হ্যাঁ ওইগুলা কথা বলবো। একবারে ক্লাসের শেষের দিকে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। আর প্রথমের দিকে আমাদের ওই থিমটা যতটুকু বাকি ছিল আমরা ওই অংশটুকু করে নিব। করার পর আমরা নেক্সটে কি করব বা ক্লাস করে এরপর কি করা উচিত এগুলো নিয়ে আলোচনা করব, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি ওগুলো রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো আমার জ্যামটা ওপেন করাই আছে। ক্লাস এখান থেকে আমি যদি যাই লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে কাস্টম WP অ্যাডমিন, আর এখান থেকে যাব হচ্ছে লোকাল হোস্ট কাস্টম। তো এটাই ছিল আমাদের থিম, এটাই তো আমরা বানাইতেছিলাম, তাই না? অ্যাডমিন থেকে এটাকে আমি যদি লগ ইন করি, আচ্ছা আবার রিলোড করি, হ্যাঁ আমার সবকিছু চলে এসেছে। তার আগে এখানে একটা সার্চ সার্চের আইকন ছিল মনে হয়, মনে আছে? আচ্ছা, আমি যদি এটাকে ওপেন করি ডাবল ক্লিক করে, এই এটা HTML টেমপ্লেটটা আমার। আচ্ছা, এখান থেকে এই যে এটা, তো আমরা আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটা সার্চটা কিসের জন্য। এখানে আমি যদি কোনো কিছু লিখে ইন্টার করি বা যে কোনো সার্চের স্টাইলেই থাকুক না কেন, আমরা একটা HTML করেছিলাম বুটস্ট্র্যাপ দিয়ে, ওখানেও একটা সার্চ বার ছিল, ওইটা এখানে এই সাইড বারে এই জায়গায় ছিল, এই জায়গায়, মনে আছে? হ্যাঁ, নিয়ম একই সবগুলারই, যদি এরকম সার্চ থাকে। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে এটাকে ডাইনামিক করতে চান যে এই কিওয়ার্ডটা লিখে বা একটা ওয়ার্ড লিখে, আপনি এখানে যেহেতু কোনো বাটন নাই ক্লিক করার মতো, ইন্টার করলেই যদি এই ওয়ার্ডটা কোনো পোস্টের মধ্যে, এই পোস্টগুলো আমাদের ডাইনামিকভাবে পাইতেছে না, আমি গত ক্লাসে মানে ড্যাশবোর্ড থেকে করেছিলাম ইনসার্ট করেছিলাম, আর এখানে এগুলা এসে দেখাচ্ছিল, তাই না? তো ধরেন যে কেউ উইন্ডিজ লিখে সার্চ করে করবে, এখানে এই সার্চ বারটা আমি নিয়ে আসতেছি, এটা পাইতেছি না কেন, এটাও দেখতেছি। এখানে ক্লিক করার পর যখন এই ইয়াটা আসবে বারটা, সাপোজ উইন্ডিজ লিখে সার্চ করবে এভাবে, উইন্ডিজ দিয়ে যদি ইন্টার করে, তাহলে এই উইন্ডিজ লেখাটা, এই উইন্ডিজ লেখাটা যত পোস্টের মধ্যে আছে ওই পোস্টগুলো শো করবে শুধুমাত্র। এখানে তো সবগুলো পোস্ট শো করতেছে না, এখন একটা একটা করে আমি যতগুলো অ্যাড করেছি। আচ্ছা, তো ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা তার আগে আমি ইয়াটা ওপেন করি, সেটা হচ্ছে আমার কোড এডিটর। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত যতদূর দেখিয়েছিলাম ওইটা করেছেন? আচ্ছা, এই কাস্টম এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে হচ্ছে আমার WP কন্টেন্ট থিমস, তারপর হচ্ছে এই যে এনরি, আর এটা ছিল আমার হেডার ডট পিএইচপির মধ্যে। আমি যদি এই যে হেডার ডট পিএইচপি যেটা আছে এটাকে দেখি, সেটা হচ্ছে একটু নিচের দিকে যাই, হ্যাঁ এখানে আমি ওইটাকে কমেন্ট করে রেখেছিলাম মনে হয়, সেটা হইতেছে এই যে এখানে সার্চ আইকন সার্চ, এতটুকু লাগবে আমার। এটা এখান থেকে না করে, আর এখান থেকে এটা সেভ দিয়ে দিলাম, সরি এখান থেকে এটা ইয়াই থাকবে, আর নেভের মধ্যে থাকবে, নেভটা থাকুক, এই ইউএলটা লাগবে না শুধুমাত্র, আর আমার এখান থেকে এটা লাগবে। তো এটা আমরা তুলে দিতে পারি এখন, এটা যেহেতু কাজ শেষ। দেখেন এটা যদি আমি বাদ দিয়ে এখন যদি রিলোড করি এখানে, এই যে একটা সার্চ বার এসেছে, বাট এটার মতো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আসে নাই, এটা কেন আসে নাই ওইটা ওই ক্লাসের বাইরে পড়ে গেছে, সমস্যা নেই। তো এখন কিন্তু ক্লিক করলে এটা আমার সার্চ বারটা আসতেছে, এটুকু আসলেই হবে। তো আমি যদি এখন কোনো কিছু লিখে সার্চ করে দিলাম দিয়ে ইন্টার করতেছি, এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাচ্ছে, তাই না? এই যে ফিল্মেন ডট ইনফো প্লাস HTML। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এখন খুঁজে বের করতে হবে আগে যে এই ফর্মটা কোথা থেকে পাইতেছে, এটা
দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এটা এই যে ফর্ম ট্যাগের মধ্যে আছে, তারপর হচ্ছে কন্টেইনার সার্চ পপ আপ, এটা কিন্তু পপ আপ হয়ে আসতেছে, তাই না? পপ আপ আমরা আমরা কোথায় ইউজ করেছিলাম মনে আছে? পপ আপ মডাল, মনে নেই? আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যখন করতেছিলাম তখন পপ আপ দেখেছিলাম না, মডালগুলো, ওই যে কোনো একটা বাটনে ক্লিক করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটারই কথা বলতেছিলাম আমি। আচ্ছা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এই যে এখানে আমি দেখতে পাইতেছি যে সেটা হচ্ছে এই যে ফর্ম ট্যাগের মধ্যে একটা ওরা অ্যাকশন দিয়ে রাখছে যে যখনই ইন্টার করা হবে তখন এই এই ইয়ার মধ্যে চলে যাবে। তো আমার এখানে অ্যাকশনের মধ্যে কোনো কিছু লাগবে না, এটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দেওয়ার পর আর এটা যে এটাই, এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন আমি যদি এই ফর্মটুকুকে বাদ দিয়ে দিই, কন্ট্রোল এক্স করলাম, দিয়ে সেভ করতেছি, সেভ করার পর এখন যদি আমি রিলোড করি, রিলোড করার পর এটাতে ক্লিক করি, এখানে কি আর কোনো ফর্ম আসে নাই? কিন্তু কোনো ফর্ম আসতেছে না। তো এটাকে আমি আবার কন্ট্রোল জেড করে এটাকে নিয়ে আসি। তো আমাকে এখানে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র কি করতে হবে, এটা টাইপ আছে, টাইপের পরে আমি একটা নেম দিয়ে দিব, নেম এস দিয়েছি। দেওয়ার পর আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এখানে এটা বাদ, এটা যেখানে আছে আমার ফাইলটা কোথায় আছে, লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম, তারপর এইচটি ডকস, কাস্টমের মধ্যে থিমস অ্যান্ড্রি, এখানে আমার একটা নতুন ফাইল বানাইতে হবে। কি ফাইল বানাবো আমি? এখানে বানাইতে হবে সার্চ ডট পিএইচপি, অর্থাৎ আমার যে সার্চটা হবে, সার্চ হয়ে তো একটা নতুন পেজের মধ্যে যাবে, কি যাবে কি না, ওখানে তো সার্চের রেজাল্টগুলো দেখাবে, তাই না? হ্যাঁ, তো আমি সার্চ ডট পিএইচপি বানিয়েছি, বানানোর পর এখানে চলে আসবে না আমার এই যে সার্চ ডট পিএইচপি। তো এখানে আমি কি কি দিব, এখানে আমাদের সর্বপ্রথম পাওয়াইতে হবে যেটা, সেটা হচ্ছে আমি এখানে দিব হচ্ছে পিএইচপি, তারপর দিব কি গেট হেডার। তাহলে এই এই ফাংশনটুকু দিলে আমার কি এই হেডার অংশটুকু পেয়ে যাবে না? হ্যাঁ, তারপর নিচের দিকে আমি দিয়ে দিব হচ্ছে, ধরেন যে দিয়ে দিলাম গেট ফুটার, ঠিক আছে? আরেকটু কাজ করতে পারি আমার, ও সরি, HTTPDER, ঠিক আছে? আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনডেক্স ডট পিএইচপি তে, এখানেও কিন্তু পোস্টটা লুপ হয়ে আসবে, যে যেই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করেছি এটা যদি বারবার থাকে, মানে ওই কিওয়ার্ডের পোস্ট দুইটা তিনটা থাকে, তখন কি এই পোস্টটা লুপ হবে না? তো আমরা কি করতে পারি, আমার যে ইনডেক্স ডট পিএইচপির মধ্যে যে পোস্টটা আছে এই এই কোডটুকুই আমরা কপি করে ওখানে দিয়ে দিতে পারি। দেখেন এখান থেকে আমার যে এই যে মেইনের ভিতরে কি কি আছে, পেজিনেশন 6, আমি এটুকু যদি পুরোটা কপি করে দেই এই যে মেইনের মধ্যে, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে আলাদা একটা স্টাইল দেয়, আমরা কি লুপ দিয়ে দিলেই হয়ে যাবে, হোয়াইল লুপটা দিয়ে দিবেন, এর ভিতরে কি HTML এর কোডগুলা দিয়ে কিভাবে মনে করেন যে ইমেজ আনতে হয়, আমি দেখিয়েছি আপনাদের, যে দা পোস্ট থাম্বনেল ইউজ করলে আমার ইমেজ চলে আসবে, দা টাইটেল দিলে আমার কি টাইটেলটা চলে আসবে। আচ্ছা এটুকু দেওয়ার পর আমি সেভ দিলাম, দেখি যে এখন আমার সার্চটা আসলে কাজ করে কিনা, দিয়ে এখন যদি আমি রিলোড করি, রিলোড করেছি, আচ্ছা এখানে আছে 297, অথবা চেঞ্জ লিখে যদি আমি সার্চ করি দেখি যে কাজ করে কিনা, CHASC দিয়ে ইন্টার করলাম আমি, এই যে চেঞ্জ, এখানে এই যে চেঞ্জ লেখাটা শুধুমাত্র একটা পোস্টের টাইটেলের মধ্যেই আছে, এই কারণে শুধুমাত্র একটা পোস্টেই আসছে, তাই না? আমি যদি এমন কিছু লিখে, ধরেন যে আরেকটা পোস্ট সেটা হচ্ছে এটার মধ্যে যায়, যাওয়ার পর এখানে এই যে হেয়ার স্টাইলস লিখে যদি আমি সার্চ করি, এটুকুকে আমি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছে, দিয়ে ইন্টার করলাম, আমার এসেছে এই যে হেয়ার স্টাইলস, শুধুমাত্র এটাই আসতেছে। কিন্তু এখন কেউ যদি পুরো পোস্টটা দেখতে চায় যে এটার ভিতরে কি আছে, এটার কাজ এখন আমরা করি নাই, অর্থাৎ রিড মোরে ক্লিক করলে এটা কি হবে, এটা করেছি কি আমরা? না, ওইটা এখনো করা হয় নাই। আচ্ছা সমস্যা নেই। তো আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে হেয়ার স্টাইল লেখাটা, আমি যদি আরেকটা পোস্ট অ্যাড করি,
দেখি যে দুইটা পোস্টের মধ্যে যদি হেয়ার স্টাইল লেখাটা থাকে সেক্ষেত্রে দুইটা পোস্ট দেখায় কিনা এটাও আমরা টেস্ট করে দেখে নিই। এই যে অ্যাড নিউ করলাম আমি, করার পরে এই টাইটেলটাকে আমি কপি করে নিই। ইভেন এই কন্টেন্টগুলো সহ কিন্তু কাউন্ট করবে, কন্টেন্টের মধ্যেও যদি এই লেখাটা থাকে তাও ওই পোস্টটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা এখানে পেস্ট করে দিলাম, আর কিছু হেয়ার উইল বি মাই টেস্টিং পোস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা ইমেজ আমি আপলোড করি, সেট ফিচার ইমেজ, এখান থেকে আপলোড করে দেই। নিচের দিকে আমি যাই, সাপোজ এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়েছি। দেওয়ার পর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে লাইফ স্টাইলের মধ্যে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করতেছি, পাবলিশে ক্লিক করলাম। দিয়ে এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি আবার, এই যে ড্যানিয়েল হেনরি এখানে ক্লিক করলাম, করার পর এখানে আবার আমি হেয়ার স্টাইল লিখতেছি, সরি, এই যে হেয়ার স্টাইল দিয়ে ইন্টার করলাম আমি। এখন কি আমার দুইটা পোস্ট পাইতেছে না, কি পাইতেছে কি না? আচ্ছা, আর কোনো কারণে আমি যদি এখন এমন কিছু লিখে সার্চ করলাম, এই কিউ এই কিওয়ার্ডটা কিন্তু কোনো পোস্টের মধ্যে নেই আমার মনে হচ্ছে, কারণ যে এটা আমার মনে যা আসছে এটা আমি লিখে দিচ্ছি। দিয়ে যদি আমি ইন্টার করি, তো এখন কি কোনো কিছু দেখায়? কারণ যে এই পোস্ট তো নেই, এটা দেখাবে কেমনে? তো আমাদের এমন করে দেওয়া উচিত না যে কোনো এমন কিছু একটা লিখে কেউ যদি সার্চ করে যে কিওয়ার্ডটা কোনো পোস্টের মধ্যে নেই, তো আমরা বলে দিব যে আপনি যেটা লিখে সার্চ করেছেন এই কিওয়ার্ডে কোনো পোস্ট এখানে নেই। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমি যদি একটু দেখি, সেটা হচ্ছে এই যে থিমসের মধ্যে গিয়ে 2021 এর মধ্যে, এরাও কিন্তু সার্চ ডট পিএসপি বানিয়েছে। এই যে সার্চ সার্চ ডট পিএসপি, এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, করার পর আচ্ছা এই একই কাজ করেছে, শুধুমাত্র এখানে কি বলেছে যে আমি যেটা লিখে সার্চ করেছি, এই যে প্রথমে হেডারটা পাওয়াইছে, আমরাও হেডার পাওয়াইছি, তো এখানে ওরা কমেন্ট করে দিয়েছে, আমরা কমেন্ট করি নাই। তো আমাদেরও উচিত যখন আমরা স্ট্যান্ডার্ড একবারে ফুল একটা থিম বানাবো এভাবে কমেন্ট করে দেওয়া, ঠিক আছে? তো কমেন্ট করে বলে দিবেন যে এই যে এগুলো লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন যে সার্চ রেজাল্টের জন্য এই পেজটা আমরা বানিয়েছি, প্যাকেজ এটা আর ভার্সন এটা 2021। তো এখানে আমাদের যেটা করতে হবে যে ইফ হ্যাভ পোস্ট, মানে এই ফাংশনটার মাধ্যমে আমরা ইয়াটা করব, যদি যে ইয়াটা লিখে সার্চ করেছি যদি ওই কিওয়ার্ডের কোনো পোস্ট থেকে থাকে, তাহলে আমার এই কন্টেন্টগুলো পাবে, এই কন্টেন্টগুলো। আর এখানে এলসের মধ্যে কি বলেছে যে গেট টেমপ্লেট পার্ট, মানে যদি না পেয়ে থাকে এমন কোনো কিছু একটা লিখে আপনি সার্চ করেছেন, এটা পাইতেছে না, না পাইলে এটা কিভাবে, এই যে গেট টেমপ্লেট পার্ট, এটার কন্টেন্টগুলো আছে হচ্ছে টেমপ্লেট পার্ট স্ল্যাশ কন্টেন্ট স্ল্যাশ কি কন্টেন্ট নান নামে এটার মধ্যে, অর্থাৎ আমি যদি এখানে দেখি এটা হচ্ছে কথা, এই যে টেমপ্লেট পার্টস, তারপর হচ্ছে কন্টেন্ট, এই যে কন্টেন্ট নান পিএসপি, মানে যেটা লিখে সার্চ করেছেন এটা যদি না পেয়ে থাকেন তাহলে কি হবে, এই কোডটুকু কাজ করবে। আমি এটা বুঝিয়ে দিব পুরোটাই। তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন তো, আমরা এই এই ফাংশনটার মাধ্যমে ইয়া করে নিতে পারি না যে যেটা লিখে সার্চ করেছে যদি এই নামে কোনো পোস্ট পেয়ে থাকে তাহলে আমার সার্চ রেজাল্টটা কাজ করবে, অর্থাৎ এই কোডটুকু কাজ করবে, আমি সার্চের মধ্যে যেটা দিয়েছি এটা এটা কাজ করবে, যদি আমার মানে যেটা লিখে সার্চ করেছি ওই নামে যদি কোনো পোস্ট থাকে, পোস্টের মধ্যে ওই কন্টেন্টটা যদি থাকে, আর যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমাদের কন্টেন্ট নামটা কাজ করাইতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, ধরেন যে এখানেই দিয়ে দিচ্ছে, রিবাদ ভাই আছেন ক্লাসে? ওকে, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে ইফ পিএইচপিটা শুরু করলাম, কি দিব যে ইফ এরপর দিব হচ্ছে হ্যাভ পোস্ট, তাহলে আমার কি হবে, এভাবে আমার যদি লেখা দেওয়ার পর যে যদি এই নামে কোনো পোস্ট থেকে থাকে তাহলে আমরা এখান থেকে ইয়াটা দিয়ে দিব, কন্ডিশনটা আমরা ইফ এলস এর ব্যবহার জানি সবাই, তাই না? হ্যাঁ, এখানে আমরা এটাকে এই যে ওপেন করে দিলাম,
তো ওপেন করে দিলে কি এখানে ক্লোজ করব? না, ক্লোজ না, যদি পেয়ে থাকে তাহলে আমার কি এই কোডটুকু কাজ করবে? তো এই কোডটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ আমি এটা নিয়েছি কোথায়, এই যে এই ডিপটা, এই ডিপ পর্যন্ত কলম 8, এটা শেষ হয়েছে কোথায়, এই যে এখানে সাইড বারটা আলাদাই থাকুক। এখানে আবার পিএইচপিটা শুরু করতে হবে, তাই না? শুরু করে এখানে আবার আমরা বলে দিব যে যদি পেয়ে থাকে তাহলে এটা কাজ করবে, তাই না? এই যে এখানে ওরা যেটা করেছে যে ইফ হ্যাভ পোস্ট, এটা শেষ হয়েছে কোথায়, এই যে এটা এখানে শেষ হয়েছে। শেষ হওয়ার পর আবার কি দিয়েছে যে এলস, তো আমরা ওইখানে দিব যে যেটা শেষ করার জন্য কোথায়, এটা এই যে এখানে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমার কি লিখতে হবে, এলস লিখতে হবে না? এলস এর মধ্যে আমরা বলে দিব যে ইকো, সাপোজ এরকম ভাবে আমি দিচ্ছি যে নট ফাউন্ড এনিথিং, কাজ করবে এখন? আর এখান থেকে পিএইচপিটাকে আমার ক্লোজ করে দিতে হবে, কি বুঝছেন কি না? সাথে সাথে করতেছেন, একটু ইয়া লাগতেছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি যে এখান থেকে আমি ইয়া করলাম যে ইফ এর মধ্যে বলে দিলাম যে যদি পোস্ট থাকে, যেটা লিখে আমি সার্চ করতেছি, এই যে এখানে এটা অটোমেটিক কাজ করবে। সার্চ ডট পিএইচপি, যদি আমরা ফাইলটা কিন্তু অবশ্যই সার্চ ডট পিএইচপি নিতে হবে। ওয়ার্ডপ্রেস এর মধ্যে ওটা কি করে দেওয়া আছে, ওইভাবে সেটিংটা করে দেওয়া আছে যে যখন আপনি সার্চ ডট পিএইচপি নেবেন, ওটার মধ্যে কোড যে কোনো কিছু লিখবেন, ওটা কি সার্চের রেজাল্টের জন্য কাজ করবে। আচ্ছা দেখি যে এখন আমার কাজ করে কিনা। এটুকু আমি বাদ দিয়ে ইন্টার করলাম, করে আবার আমি এই যে হেয়ার স্টাইলস লিখে সার্চ করি। আগে আমার হেয়ার স্টাইল, এই যে আমার দুইটা পোস্টে এসেছে। আর আমি যদি এখানে এইরকম কোনো কিছু লিখে সার্চ করি, ইন্টার দিলাম, তো আমার কি দেখাচ্ছে, এই যে নট ফাউন্ড এনিথিং দেখা যায়। হ্যাঁ, এটা কেন একই সাথে চলে আসলো, সেটা হইতেছে আমাকে এখন ক্লাস ক্লাসগুলো ঠিক করতে হবে। এই যে এটাকে কি, আমি তো এখনো মানে কোনো কিছু করি নাই, জাস্ট শুধু দেখাইছি যে নট নট পোস্ট ফাউন্ড, এটা দেখাও তুমি। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটুকুকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর এলস এর মধ্যে আমরা কি করব, এখানে পিএইচপিটা শেষ শেষ করে এখানে আবার এই ক্লাসটাকে আমরা শুরু করতে পারি, যে এই ক্লাসের মধ্যেই তো এটা থাকবে, তাই না? এই যে এইটুকু যদি না থাকে, এই ক্লাসটা তখন পাইতেছিল না, এই কারণে কি হয়েছে, এই যে কল MB3 যেটা ছিল, অর্থাৎ এই সাইড বারটা পেয়ে যাচ্ছিল, তো আমরা এখানে দিয়ে দিতে পারি যে তখন এই ক্লাসটার ভিতরেই সব কন্টেন্ট হবে। তো আমরা কি কন্টেন্ট দিব, যদি আমার ইয়াটা না পেয়ে থাকে, তাহলে আমরা তো ওই যে কিছুক্ষণ আগে কথাই এটা দেখেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে এই সার্চ ডট পিএইচপি তে নিচের দিকে দেখবেন যে এলস এর মধ্যে কি বলে দেওয়া আছে, যে গেট টেমপ্লেট পার্ট, এই যে এইটুকু টেমপ্লেট পার্টস থাকবে, তারপর কন্টেন্ট, তারপর হচ্ছে কন্টেন্ট নাম। এটা আমরা বুঝবো কিভাবে, এখানে উপরের দিকে আমি যদি যাই, এই যে এখানে হচ্ছে টেমপ্লেট পার্ট, তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের পরে কি কন্টেন্ট নাম ডট পিএইচপি, এটাকে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করব। তো এখানে অনেক কিছুই দেওয়া আছে, তো আপনারা যেটা করবেন কি, এই সেকশন আছে না, সেকশন থেকে পুরোটাই কপি করে নেবেন। কপি করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখি যে আসলে কি হইতেছে। এখানে সেভ দিয়ে দিলাম, আমি বুঝাই দিব যে কোনটা কিভাবে কাজ করতেছে। আর এখান থেকে দিয়েছি, দেওয়ার পর এখন আমি যদি আবার সার্চ করি এখানে, এই যে ড্যানিয়েল এনজির মধ্যে ক্লিক করি, করে এখানে লিখতেছি কোনো কিছু, প্রথমে হেয়ার স্টাইল লিখবো, যে দেখি যে এটা আমার কাজ করে কিনা। এখানে আমার সার্চ ডট পিএইচপি তে 163 নাম্বার লাইনে ভুল ধরতেছে, কি হয়েছে এখানে, আচ্ছা আমি এলসটা এখানে ইয়া করেছি, এটাকে ক্লোজ করতে হবে না এটা? হ্যাঁ, এখানে আমরা ইয়া করে নেব যে পিএইচপি, পিএইচপি দিয়ে কি, আর এটা বুঝবো কিভাবে, দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, এই নিচে ডট ডটের মতো এসেছে, আর এটা যেখানে শেষ হয়েছে মানে শুরু হয়েছে ওখানেও ডট ডট চলে আসবে, এই যে নিচে আন্ডারলাইনের মতো দেখা যায়।
হ্যাঁ, এবং এখানে যে ইয়াটা আছে, ইফটা আমি যেখানে শুরু করেছি এখানে ইয়া চলে এসেছে একটা আন্ডারলাইন, আর কোথাও কিন্তু আসবে না। আর এটা একবারে কোথায়, এই যে ইফটা যেখানে আমি শুরু করেছিলাম এই যে এখানে, ঠিক আছে। আর এই যে ব্র্যাকেটগুলোর মধ্যে তো এটা এখানে আসবে, এটা হচ্ছে এখান থেকে। তো এবার যদি আমি সার্চ করি, সাপোজ ব্যাক করি, ব্যাক করার পর ইন্টার করতেছে, তো আমার হেয়ার স্টাইলসের জন্য দুইটাই পোস্ট এসেছে, ঠিক আছে। এটাতে যদি আমি ক্লিক করি, করার পর আবার এইরকম কোনো কিছু লিখে আমি ইন্টার করতেছি, তো আমার কিন্তু এবার দেখেন কি কি আসতেছে। আমি যেটা লিখে সার্চ করেছিলাম ওইটা আসতেছে না, যে রেজাল্টস ফোর, এটা আমি এটা লিখে সার্চ করেছিলাম, এরকমই তো আসা উচিত, তাই না? যে আপনি এটা লিখে সার্চ করেছিলেন, সরি, বাট নাথিং মিসড ইওর সার্চ টার্মস, প্লিজ ট্রাই এগেইন উইথ সাম ডিফারেন্স কিওয়ার্ড। আবার একটা সার্চ ফর্মও চলে এসেছে যে আপনি আর অন্য কিছু লিখে সার্চ করতে পারেন। তো আমার যদি এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই কন্টেন্টগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যে রেজাল্টস ফোর এই লেখাটা চেঞ্জ করে আমি দিতে পারি যে সার্চ রেজাল্ট ফোর, এরকম আমার হইতেই পারে, বা ক্লায়েন্ট বলতেই পারে যে আপনি এখানে রেজাল্ট ফোর না দিয়ে সার্চ রেজাল্ট ফোর দেন। দেখেন এটা এখানে সব কিছু আছে, এই যে এলসের মধ্যে আমাদের শুধু খুঁজে বের করতে হবে। এই যে ইফ সার্চ, মানে ইজ সার্চ, যদি সার্চ হয় তাহলে কি হবে, এই যে পেজ টাইটেলটা, পেজ টাইটেলের মধ্যেই আমাদের পাইতেছে হচ্ছে রেজাল্ট ফোর এই লেখাটা। তারপর কি, তারপর আছে হচ্ছে স্পেন ক্লাসের এই যে স্পেন ট্যাগের মধ্যে এই রেজাল্টটা পাইতেছে, অর্থাৎ গেট সার্চ কোয়েরি, এই ফাংশনটার মাধ্যমে আমার কি পাচ্ছে, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম। আর এখানে যদি আমি দেই যে সার্চ রেজাল্টস ফর, এটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আমি যদি আবার এইটুকু লিখে ইন্টার করি, এই যে এখানে চলে এসেছে সার্চ রেজাল্টস ফর। ওকে, আরো নিচের দিকে আমি দেখি যে সরি বাট নাথিং ম্যাচ, এটা কোথায় আছে, একটু নিচের দিকে যাই, এই যে এখানে দেখা যায় সরি বাট নাথিং ম্যাচ ইওর সার্চ টার্মস, প্লিজ ট্রাই এগেইন উইথ সাম ডিফারেন্স কিওয়ার্ডস, এটাও আমরা চেঞ্জ করতে পারবো না। আর এরপর আমার যদি মনে হয় যে আমার এই ফর্মে আসলে কোনো প্রয়োজন নেই, এই যে এই ফর্মটা, এটা কিন্তু আমাদের থিমের মধ্যে ছিল না, তো আমরা কি করব, এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিব। দেখি সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, এখানে চলে গেছে এটুকু, বাকিটুকু আমরা কিন্তু এখন যদি ইচ্ছা করি সিএসএস দিয়েও ডিজাইন করে নিতে পারবো, কি পারবো না, কারণ যে আমরা এখানে তো কিন্তু নিজেদের মতো করে ক্লাস বসাইতে পারবো। আরো এই যে আমি যদি মনে হয় যে এখানে পি ট্যাগটা আছে, পি এর মধ্যে আমি নতুন একটা ক্লাস দিব, তো এখানে ক্লাস দিব, ক্লাসে একটা নেম দিব, নেম দিয়ে আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস সেটা হইতেছে, আমি যদি এখন এটা এখানে গিয়ে মানে অন্য যে কোনো কিছু লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে আমার এটা দেখাচ্ছে, আর আমি যদি হেয়ার স্টাইল লিখে সার্চ করি, হেয়ার স্টাইল লিখে সার্চ করেছি, আমার পোস্টগুলো আসতেছে। তো আমাদের উচিত ছিল না এখানে যে আপনি যে হেয়ার স্টাইল, যে ইউ সার্চ হেয়ার স্টাইল, হ্যাঁ এরকম কিছু, এটা এখন করতে পারবেন আপনারা? হ্যাঁ, এইটুকুই জাস্ট আমাদের কি করতে হবে, হেডারটা কোথায়, এই যে হেডারের মধ্যে যেটুকু আছে, এই যে এইটুকু, এই এইচ ওয়ান এর মধ্যে পেজ টাইটেল, এতটুকু কপি করে আপনি শুধু কোথায় দিতে হবে আমাদের, এই যে সবার উপরে আমি এখানে দিয়ে দিতে পারি, বা এটা না, এই পোস্টের ভিতরে না, এটুকু উপরে দিতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে আমি যদি যেটা লিখে সার্চ করতেছি ওই পোস্টটা পাইতেছে, যেন সার্চের কি লিখে সার্চ করেছি সার্চ রেজাল্ট ওইটা লেখাটা দেখায়, ওটার নিচে কি পোস্টগুলো একটা একটা করে দেখাবে। আই হোপ আপনারা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, রুবিয়া ম্যাম আছেন ক্লাসে? তারপর শিমুল ভাই ক্লাসে নেই ওনারা? জি ভাই আছি। ওকে, হ্যাঁ শিমুল ভাই, শোনা যায়? হুম, আছি, ভালো আছি। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমার তো সার্চ কাজ করতেছে কিন্তু আসল কাজটাই আমরা করি নাই, সেটা হচ্ছে এই যে কোনো পোস্টের মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে তো ফুল কন্টেন্ট দেখা যাচ্ছে না, তাই না?
আমি যদি রিড মোডের মধ্যে ক্লিক করি, আমাদের এরকম হবে না যে এর ভিতরে যেই ফুল কন্টেন্ট আছে সবটাই দেখাবে। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে এইচটিএমএল টেমপ্লেটটার মধ্যে দেখতে হবে যে সিঙ্গেল ডট এইচটিএমএল এ আসলে ডিজাইনটা কেমন হবে। এই যে আমি যদি সিঙ্গেল পোস্ট যেটা আছে, আপনার যদি এইচটিএমএল ইয়াটা দেখেন টেমপ্লেটটায়, এই সিঙ্গেল পোস্টের জন্য কি সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল নামে নিবে। এটাকে যদি আমি ইন্টার করি, এটা ডিজাইনটা হবে কি এই হেডার, এর এতটুকু তো থাকবেই, হেডার তো সব পেজে এতটুকু থাকবেই তাই না? এটা হ্যাঁ এটা থাকবে। তো এটারও সাইড বার আছে, তো সাইড বারটা আলাদা তাই থাকুক। আর এটা কিন্তু কন্টেন্ট দেখেন একটাই হেডিং আছে, তারপর এই যে কন্টেন্ট এর ভিতরে ইমেজ আছে, আরো কন্টেন্ট আছে, কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট, তারপর কন্টেন্ট, তারপর কি ইমেজ, আর এরপর এটা লিখেছে কে, তারপর ওনার সম্পর্কে যদি কোনো টেক্সট থাকে এটা দেখাবে, তারপর এটা প্রিভিয়াস পোস্ট কি আছে এটা দেখাবে, নেক্সট পোস্ট কি আছে এগুলা, তারপর এগুলা এই যে সিমিলার পোস্ট, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই কন্টেন্টগুলো ডাইনামিক করব, যে এই কন্টেন্ট যেটা আছে, তারপর এই টাইটেলটা ডাইনামিকভাবে পাবে, তারপর কি আরও নিচের দিকে আমি যদি যাই সেটা হচ্ছে এখানে কমেন্ট করতে পারবে। এই যে এখানে কমেন্ট ফর্ম আছে একটা, এখন কিন্তু কমেন্ট করা যাবে না, এখন তো স্ট্যাটিকভাবে আছে তাই না, এই যে সিঙ্গেল পোস্ট এইচটিএমএল। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কেউ যদি কমেন্ট করতে চায় কমেন্ট করতে পারবে। ধরেন যে এখানে লিখে দিবে যে ও নাইস পোস্ট, তারপর নেম দিয়ে দিবে, ইমেল দিয়ে দিবে, ওয়েবসাইট দিয়ে দিবে, দিয়ে যদি পোস্ট কমেন্ট করে তো কি হবে, ওর কমেন্টটা আবার এই যে এই স্টাইলে শো করবে একটা একটা করে। আবার কেউ যদি রিপ্লাই করতে চায় রিপ্লাইও করতে পারবে। এটা করবো, এবার করা যাবে, আমরা কমেন্ট করেছিলাম না, সেটা হচ্ছে ওই যে কোথায় লোকাল হোস্ট, হ্যাঁ ওইটা প্রজেক্টের নাম ছিল ডাব্লিউপি প্রজেক্টের মধ্যে আমি যদি যাই, আমরা পোস্টের মধ্যে কিভাবে কমেন্ট করতে হয় আমি দেখিয়েছিলাম না আপনাদের, হ্যাঁ কাস্টমাইজ করার সময়। তো ওরা কি আমরা যে অন্যদের যে থিমটা ইউজ করতেছিলাম ওনারা কিন্তু ওই কাজগুলো সবগুলো করে রেখেছেন, যে যখন আমি কমেন্ট করব তখন কি হবে কমেন্ট চলে যাবে, আর অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে আমার কমেন্টটা শো করবে। আর আমাদের আমাদেরটা তো এখনো এটাই করা হয় না, যে এটাতে ক্লিক করলে সিঙ্গেল পেজের মধ্যে যাবে, এটা আগে করব, ওটা করতে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা এটা আসুক, এটার যে পোস্টগুলো ছিল পোস্টগুলো কোথায়, এই যে এটা, এটার মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে, এগুলো তো আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো এলিমেন্টর দিয়ে, করতে পারবো না? হ্যাঁ এই যে এখানে কমেন্টের অপশন আছে দেখা যায়, এই যে কমেন্ট নেম, হ্যাঁ থিম থেকে মানে থিমের মধ্যে এটা করে দেওয়া আছে। সাপোজ আমি যদি দেই যে হ্যালো থ্যাংকস ফর ওয়ান্ডারফুল পোস্ট, তারপর কি আছে নেম আছে, ধরেন যে আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি যে রেজু, আর এখানে আমার মেলটাই দিয়ে দিলাম, তারপর কি ওয়েবসাইট দিব https এই যে সামথিং ডট কম দিয়ে দিলাম, দিয়ে আমি যদি পোস্ট কমেন্ট করি রিলোড হইতেছে নিচের দিকে, আমি যদি দেখি এই ফ্যাশন স্টোর উইথ, এখানে টাইটেলটা দেখাচ্ছে যে এই টাইটেলের মধ্যে আমি করেছি, তারপর কি বলতেছে যে ইওর কমেন্ট ইজ এ ওয়েটিং মডারেশন, মানে যতক্ষণ পর্যন্ত এটা কি হবে না অ্যাডমিন করবে না, তো ততক্ষণ পর্যন্ত এটা আমার শো করবে না। আচ্ছা আমি এটা অ্যাডমিন থেকে ইয়া করে দিই, এই যে ডাব্লিউপি প্রজেক্ট থেকে ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে যাই, দেখি যে আসলে কমেন্টটা আসলো কি না। অ্যাডমিন এটা কি পাসওয়ার্ড, এটাই ছিল, হ্যাঁ এটাই ছিল। আচ্ছা এই যে এখানে একটা কমেন্টের নোটিফিকেশন চলে এসেছে, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, এই যে অ্যাপ্রুভে ক্লিক করলাম, করার পর আবার যদি আমি ভিজিট সাইটের মধ্যে যাই, আর এটা পোস্টের মধ্যে একটু নিচের দিকে যাব, এই যে আমার কিন্তু এখন ইয়া হয়ে গেছে যে হ্যালো থ্যাংকস ফর ওয়ান্ডারফুল পোস্ট, এখন আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। আমি যদি রিপ্লাই দিতে চাই, এই যে রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম, এখানে চলে এসেছে, আমি যদি বলি যে থ্যাংকস, থ্যাংকস দেওয়ার পর পোস্ট কমেন্ট করলাম,
এই যে আমার রিপ্লাই চলে এসেছে যে অ্যাডমিন কি বলেছে যে থ্যাঙ্কস, আরো যদি কেউ রিপ্লাই করতে চায় রিপ্লাই করতে পারবে, বুঝা যায়? আচ্ছা, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইয়ারটা আছে এটাতে ক্লিক করলে এরকম সিঙ্গেল একটা পেজের মধ্যে যাবে যেটাতে কি ফুল কন্টেন্টটা দেখা যাবে। আচ্ছা, ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে সিঙ্গেল এইচটিএমএল একটা পাবেন ফাইল আমার কন্টেন্ট থেকে, অ্যানরি কোথায়, এই যে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল এটা আছে না, এটাকে আমরা করব এডিট করব, এটার নাম কি দিব? এই যে সিঙ্গেল এটাকে রিনেম করতে হবে, এটাকে আমরা দিব হচ্ছে কন্ট্রোল এ করে সিঙ্গেল ডট পিএসপি, জাস্ট এতটুকু দিলেই হবে। আর আমি যদি একটু ইয়ার মধ্যে দেখে আসি, এই যে থিমস আনরে, তারপর হচ্ছে এই যে 2021, এই যে সিঙ্গেল ডট পিএসপি করেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে তাহলে, আমাদের এই হেডারের কোনো প্রয়োজন আছে? এই যে ডিফল্ট ভাবে যে হেডারটা আছে, হ্যাঁ, এটাকে আমরা বাদ দিয়ে কি করব, পিএইচপি দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে গেট হেডার, তাহলে আমার হেডারটুকু পেয়ে যাবে। পাওয়ার পর এখন নিচের দিকে আমি যদি যাই এখান থেকে এই যে ফুটার পর্যন্ত, এটা হচ্ছে ফুটার, এখানে দিয়ে দিব হচ্ছে গেট ফুটার। আর আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে সাইড বারের জন্য, সাইড বারটাও আমরা কি করব, গেট সাইড বার করে নিয়েছি, এখান থেকে সাইড বার উইজেট ফলো মি, এই যে এটা এখানে যদি আমি ক্লিক করি এটুকু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে কি দিতে হবে, গেট সাইড বার, সেভ দিয়ে দিলাম। আর আমাদের যে ক্লিক করলে এই পেজের মধ্যে আসবে এটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমি একটা ফাংশন ইউজ করব, এই যে এখানে মানে এই যে ইমেজটা আছে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল দেওয়া ছিল না, যত জায়গায় সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল আছে এটাকে দিয়ে দিতে হবে পিএসপি দা পারমালিঙ্ক, এই ফাংশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটাতে দিলে কি হবে, ওই সিঙ্গেল পেজের মধ্যে অটোমেটিক চলে যাবে, এটা একটা আছে। আর নিচের দিকে কি আছে, এই যে এতে ক্লিক করলে যে সিঙ্গেল পোস্টে যাবে রিড মোরের মধ্যে, এখানেও দেওয়া আছে, হ্যাঁ এখানে আমি দা পারমালিঙ্ক দিয়ে দিয়েছিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে হোম পেজটাকে রিলোড করতেছি, করে এই পোস্টটার মধ্যে আমি রিড মোরের মধ্যে ক্লিক করলাম, এখানে কিন্তু লিঙ্কটা চলে এসেছে, এই যে লোকাল হোস্ট কাস্টম, তারপর ডেটটা এসেছে, ওয়েস্ট ইন্ডিজ টাইটেলটা পাইতেছে। যার পর আমি যদি রিড মোরের মধ্যে ক্লিক করে পাইছে, আমার এই যে সিঙ্গেল পোস্টের মধ্যে এসেছে, এখন কিন্তু দেখেন যে ইয়াটাও পাইছে, এই যে ইমেজগুলোও পাইতেছে, তারপর ফর্মটাও পাইতেছে, এগুলো কি স্ট্যাটিকভাবে পাইতেছে না এখন, মানে সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে যত কন্টেন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ডেটটা পাইতেছে, ডেট পাইতেছে না, আর এটা যদি আমার মনে হয় যে এখানে ডেট না, এখানে শুধুমাত্র কাস্টমের পর আমার এই টাইটেলটুকু পাবে শুধু, আসলে ডেট কোথাও দেখা যায় না যেগুলো ওয়েবসাইট লাইভে চলে, ঠিক আছে? তো এটা বাদ দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেটিং থেকে আমি যাব হচ্ছে রিডিংয়ের মধ্যে, না রিডিং না, ও সরি, এটা যাইতে হবে পারমালিংস এর মধ্যে, এই যে পারমালিংস, পারমালিংস থেকে এখানে কি দেওয়া আছে, কমন সেটিং, এই যে ডে এন্ড নেম দেওয়া আছে, মানে ডেটা পাবে তারপর নামটা পাবে, আমরা এখানে সদা শুধুমাত্র দিব কি, এই যে পোস্ট নেম, শুধুমাত্র আমার পোস্ট নেমটা শো করবে এখানে, দিয়ে আমি যদি স্টেপ চেঞ্জের মধ্যে ক্লিক করি, করে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর যে কোনো একটা পোস্টের মধ্যে ক্লিক করি, এই যে এটাতে, এখন তো কি এটাই পাইতেছে না, আমি রিলোড করি, রিলোড করার পর এখানে ক্লিক করি, এখন কিন্তু দেখেন যে আমার শুধুমাত্র টাইটেলটা পাইতেছে,
ওটা এমনি সিঙ্গেল পোর্ট যে ডিফল্ট যে ছিল ওটাতে কি করা ছিল আসলে? কোনটাতে? না এখন তো আমাদের ওইটাতে কোন, মানে আপনি ওইটাতে কি ছিল আমি যদি এইচটিএমএল টেমপ্লেটটার মধ্যে দেখি, এটা হচ্ছে এই যে এখানে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে হেডারটা ছিল, মানে আমার যে এখানে পোস্টটা দেখাচ্ছে এই যে ড্যানিয়েল এনরি, এটার মধ্যে কি ফুল কন্টেন্ট কিন্তু নেই, এটার মধ্যে অনেক কন্টেন্ট ছিল কিন্তু, এই যে ডট 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 ডট, তো বাকিটুকু দেখতে গেলে আপনাকে রিড মোডে ক্লিক করতে হবে। তো এখানে এই ডিসক্রিপশনটা দেওয়া আছে যে দেখেন যে এটা একবারে ফুল একটা পোস্ট, মানে অনেকগুলো ইমেজ ইউজ করছে, তো এখানে একটু কনফিউশন লাগতেছে, মেইন ইমেজ হচ্ছে এটা, অর্থাৎ এটা আমার একটা প্রশ্ন ছিল, এটা আমার জানা ছিল যে আসলে সিঙ্গেল পোস্ট এমন কি কোড করা আছে যেটা রিড মোডে ক্লিক করলে শুধু ওই পোস্টেরই সব তথ্য দেখাবে, এটাই আর কি। হ্যাঁ, এটা ওই যে সিঙ্গেল ডট পিএইচপি করে নিলেই ওটা অটোমেটিক ওই ইয়াগুলা পেয়ে যাবে, মার্কআপটা পেয়ে যাবে, কোনো কিছুই করতে হবে না। বুঝতে পারছি, যখনই ক্লিক করবো তখন ওইটারই ফুল কন্টেন্ট সিঙ্গেল পোস্টে নিয়ে নিবে। জি জি, এখন এটা পাইতেছে, আমাদেরটা কিন্তু পাইতেছে যে এটাতে ক্লিক করলে যে উইন্ডিজ স্ট্রাগল ইন চেজ অফ 297, এটাতে ক্লিক করলে এখন কি দেখাচ্ছে, সিঙ্গেল পোস্ট। ও আচ্ছা, ইয়ার মধ্যে টাইটেলের মধ্যে চেঞ্জ করা হয় নাই, এইখানে আমি যদি দেখি ইনডেক্স ডট পিএসপি, টাইটেলটা কোথায়, এই যে টাইটেল এখানেও আছে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল, এটা চেঞ্জ করে আমরা কি করব, হ্যাঁ দা এই ফাংশনটা দিলে কি হবে, ওই সিঙ্গেল সিঙ্গেল ডট পিএসপি যে কন্টেন্ট আছে ওইটা ধারণ করবে। আচ্ছা সেভ দিলাম, দেওয়ার পর আবার যদি আমি ব্যাকে যাই রিলোড করি, তো এখন আমাদের হওয়া উচিত কি, যখন আমি এই যে উইন্ডিজ স্ট্রাগল এটাতে মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এখানে আমার দেখাবে কোনটা, ওই টাইটেলটা দেখাবে, তারপর এই পোস্টটা করেছে কে, ওনার নেমটা দেখাবে, তারপর হচ্ছে কি কোন ডেটে করা হয়েছিল ওই ডেটটা দেখাবে, এবং ওই পোস্টের মধ্যে কয়টা কমেন্ট আছে ওই কমেন্টগুলো দেখাবে, আর এর নিচে যত কন্টেন্ট আছে কন্টেন্টগুলো দেখাবে, তাই না? আচ্ছা, তার আগে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সিঙ্গেল ডট পিএসপি কোনটা, এটা এটার মধ্যে আমার শুরু হয়েছে কোথায়, এই যে সিঙ্গেল পোস্ট, এটা যতদূর পর্যন্ত গেছে, কতদূর পর্যন্ত গেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবো, এই যে এখান থেকে। তো আমরা এখানে জাস্ট শুধু কি করব, এই যে হোয়াইল লুপটা দিয়ে দিব, হোয়াইল লুপটা দিলে অটোমেটিক কাজ করবে। পিএইচপি হোয়াইল কি দিতে হবে, হ্যাভ পোস্ট, তাহলে যদি যখন পোস্ট থাকবে তখন কি এই যে দা পোস্ট এই ফাংশনটা দিতে হবে। এটা শেষ করব কোথায়, কি বোঝা যাচ্ছে না? পিএসপি ইন্ট হোয়াইল হয়েছে, দেখি কেটে গেল। আচ্ছা এটাকে আমরা এটার বাইরে নেই, কাট করে এই যে কল এমডির উপরে নিব আমরা, ঠিক আছে? তো এখান থেকে দিয়ে দিলাম ইন হোয়াইল, কোথায় ইন হোয়াইলটা, কোথায় একবারে নিচের দিকে পাইছে, এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা এটাকে ক্লোজ করে দিতে হবে, এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা দেখা, এখন আমি যদি এই যে এখানে সর্বপ্রথম কি আছে আমার ইমেজটা আছে, দেখি ইমেজটাকে আমরা ডাইনামিক করে দিব, এখানে ওই ইমেজটা একটা বাদ দিয়ে কি দিতে হবে, এখানে পিএইচপি দা পোস্ট থাম্বনেল, এই ফাংশনটা দিলে পাবে, অর্থাৎ আমি যে ইন্ডেক্স ডট পিএইচপি তে দিয়েছিলাম দা পোস্ট থাম্বনেল, মনে আছে আপনাদের? আচ্ছা তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে যখন পোস্ট থাকবে তখন এটা, এটা কিন্তু বারবার লুপ হবে না, কারণ যেহেতু এটা সিঙ্গেল ডট পিএইচপি তে। আচ্ছা দেখি যে আমার ইমেজটা পাই কিনা, এখন যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর যে কোনো একটাতে, এটাতে ক্লিক করতেছি আমি, এই যে ইমেজটা পেয়েছে এটা, আমি যদি আবার এটাতে যাই, এটাতে যাওয়ার পর এই ইমেজটাতে ক্লিক করি তখন এটা পাবে না, এই যে এটা পাইতেছে আমার বাকি সব কন্টেন্ট, এবং নিচের দিকে আমি যদি দেখি
এই যে কমেন্টের অপশনগুলো আমার আছে, তার মানে আমি কি সিঙ্গেলে আছি না এখন, সিঙ্গেল পোস্টের মধ্যে? আচ্ছা, আবার আবার আমি যদি এটাতে যাই আরো নিচের গুলা যে কোনো একটাতে ক্লিক করলে দেখেন যে আমার কি ইমেজটা কিন্তু এটাই পাবে। আচ্ছা, এখন এই টাইটেলটা, টাইটেল কিন্তু এখন কি এই এটা স্ট্যাটিক ভাবে পাইতেছে যে কাপ অফ কফি অন দা উইন্ডো সিল। তো এটাকেও যদি আমরা ডাইনামিক ভাবে পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে H2 এর মধ্যে, H2 ট্যাগের মধ্যে আমি দিয়ে দিব পিএইচপি দা টাইটেল, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি এখানে রিলোড করি, এই যে চেঞ্জ হয়েছে হেয়ার স্টাইলস টু গেট দ্য গ্রো অন। হ্যাঁ, ওকে। আর আমি যদি অন্য একটাতে ক্লিক করি, সাপোজ এখানে এই যে উইন্ডিজ স্ট্রাগল এটাতে ক্লিক করি, মানে এটা কিন্তু সিঙ্গেল পোস্টের মধ্যে চলে যাইতেছে, এই যে এখানেও চলে এসেছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার এটা করেছে কে পোস্ট, ড্যানিয়েল হেনরি, এই যে ড্যানিয়েল হেনরি, এখানের মধ্যে আমরা কি দিব পিএইচপি দা অথর, এই ফাংশনটা দিলেই যিনি পোস্ট করেছেন ওনার নেমটা দেখা যাবে। দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, এটা এখানে ডাইনামিক ভাবে পাইতেছে না যে অ্যাডমিন পোস্ট করেছে। আমি যদি রিড মোরে ক্লিক করি, রিড মোরে ক্লিক করলে এখন দেখেন যে এখানে দেখাচ্ছে কি, এই যে বাই অ্যাডমিন, মানে অ্যাডমিনের মাধ্যমে করা হয়েছে। এরপর হচ্ছে আমার ডেটটা, গেট ডেটটা কিভাবে করতে হবে বলেন তো, সরি এই ফরম্যাটটা থাকুক আমার, মনে আছে? হ্যাঁ, গেট দ্য টাইম, এই ফাংশনটা ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে আমাদের এই যে জানুয়ারি মান্থটা পাওয়ার জন্য কি করতে হবে, বড় হাতের অ্যাপ দিতে হবে, তারপর ডেট জন্য ডি, একটা কমা আছে কমা দিয়ে দিলাম, আর ইয়ারের জন্য আপার কেস ওয়াই, যেহেতু চারটা ইয়া আছে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, পেয়েছে? না, এটা তো পাইতেছে না, সেটা হচ্ছে এটা কি পোস্ট আমরা একটি, না ঠিক আছে, এটা তো আজকেই পোস্টটা করেছিলাম তাই না, 31 জানুয়ারিতে, আর এটা 17 দেখাচ্ছে এই কারণে, কারণ যে আমি এই যে প্রথমে যে অংশটুকু আছে এটা বাদ দেই নাই, এটা স্ট্যাটিক ভাবে পাইতেছে। আচ্ছা, অন্য একটা পোস্ট দেখি আমি, এই যে ড্যানিয়েল এনজির মধ্যে, এই পোস্টটা কিন্তু আমরা অনেক আগে করেছিলাম, অর্থাৎ 25 জানুয়ারিতে। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে আমার এটা কিন্তু এখানে 25 জানুয়ারি দেখাচ্ছে, দেখা যায়? আর হ্যাঁ, আর এটা এটা কিন্তু আজকে করেছি, এই যে এটা তো আজকে করলে কি, এটা তো 31 জানুয়ারি, তো 31 জানুয়ারি দেখাচ্ছে। আচ্ছা, এই পোস্টে কমেন্ট আছে কয়টা, এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কোন ফাংশনটা ইউজ করতে হবে বলেন তো, কমেন্ট নাম্বার না কমেন্টস নাম্বার, কমেন্ট নাম্বার দিলাম, দেখি যে কাজ করে কিনা, কমেন্ট স্পেলিং আমার ভুলে গেছে, ডবল এম হবে, সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি এখানে, এখানে একটা ইরর বলতেছে যে আনডিফাইন্ড ফাংশন। আচ্ছা, আমার নেমটা ভুল যাইতেছে, আমি ইন্ডেক্স ডট পিএইচপি তে দেখি, সেটা হচ্ছে কি দিয়েছিলাম, ও কমেন্টস নাম্বার, সরি আমি নাম্বারস না, হ্যাঁ এসটা আমার এখানে হবে, কমেন্টস নাম্বার, সেভ দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি তাহলে আমার দেখাবে নো কমেন্ট, দেখা যায়? এই যে নো কমেন্টস, মানে এই পোস্টের মধ্যে কোনো কমেন্ট নেই, তো আমরা আজকে কমেন্ট করব, সমস্যা নেই। আচ্ছা, এরপর যেই ইয়াটা পাচ্ছে কন্টেন্টটা, এটা আমরা কি করব, এই যে যেই পি ট্যাগের মধ্যে আছে এটা সবটা এখান থেকে বাদ দিয়ে দিব একবারে, কোথা থেকে আছে, এই যে ইমেজ এখান থেকে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট, দিয়েছে, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি দেখি যে কন্টেন্টগুলো ঠিকঠাক হয়ে পাই কিনা।
এটাতে আমি শুধুমাত্র কি দিয়েছিলাম যে হেয়ার উইল বি মাই টেস্টিং পোস্ট। আর অন্যগুলাতে আমি যদি দেখি এটার মধ্যে যাই, এই যে রিড মোরের মধ্যে আমি ক্লিক করতেছি, এই যে আমি এরকম কিছু দিয়েছিলাম যে এখান থেকে ওয়েস্ট ইন্ডিজের যে কন্টেন্টটা, তারপরে এই যে ইয়াটা কি ঠিকঠাকভাবে কাজ করে? ওকে, আর এটা ট্যাগস, আচ্ছা ট্যাগস গুলো একটু পরে, আর শেয়ারটা আপাতত তো কাজ করবে না যেহেতু আমার লোকাল সার্ভারে আছে। এখানে জাস্ট ওই লিংকের মধ্যে এগুলা দিয়ে দিলেই এটা কাজ করবে। এটাতে ক্লিক করলেই কি হয়ে যাবে, এই পোস্টটা যদি কেউ শেয়ার করতে চায় এটাতে ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, ফেসবুকে যদি কেউ শেয়ার করতে চায় তখন এটা টুইটারে, গুগল প্লাসে, পিন্টারেস্টে অথবা মেইলে যদি করতে চায়। আচ্ছা, আর একটু নিচের দিকে যাই, আমরা কয়েকটা কমেন্ট অ্যাড করব আজকে, যে যে এখানে কমেন্ট করলে কি হবে। হ্যাঁ, কমেন্টগুলো এখানে একটা একটা করে শো করবে। আচ্ছা, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তার আগে এই ইমেজগুলো পাইতে হবে। এই ইমেজ, এখানে কিন্তু ইমেজ আছে, এটা কি দেখাচ্ছে বলেন তো, এখানে কোন কন্টেন্টটা দেখাচ্ছে? এটা ওই যে ইমেজের মধ্যে অল্ট অল্ট অল্টারনেটিভ টেক্সটটা যেটা আছে ওইটা দেখাচ্ছে না? হ্যাঁ জি জি জি, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে আমার ওটা এখন খুঁজে বের করতে হবে যে আসলে ইমেজটা আছে কোথায়। এই যে থ্রি কমেন্টস, অর্থাৎ এখানেই ইয়াগুলো আছে, রিপ্লাই, ইমেজটা কোথায়, এই যে এখানে। তো আমরা যদি ডিফল্টভাবে ইমেজটা পাইতে চাই তাহলে কি দিতে হবে? পিএইচপি কো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই ফাংশনটা দিতে হবে না, দিয়ে একটা স্ল্যাশ। প্রথম দিন মানে স্ট্যাটিক ভাবে যদি আমরা ইমেজটা পাওয়াইতে চাই লোকাল সার্ভার থেকে, এমনিতে ডাইনামিক ভাবে না। এই যে ইমেজটা পেয়েছে, তো আমরা এই ফাংশনটাই আরো দুই জায়গায় দিয়ে দিব। কপি দিলাম, সেভ দিয়ে দিচ্ছে। না না, ডাইনামিক না, এটা ওই আমরা শুধুমাত্র ইমেজটা মানে শো করাইতে চাইতেছি। প্রথম দিন একবারে আপনাদের দেখাইছিলাম যে মানে ইমেজগুলা প্রথমে তো আমাদের সাইটটা ভেঙে এসেছিল না, সিএসএস জেএস গুলা যে পাওয়াইলাম, ইমেজটাও কিন্তু এই ফাংশনের মাধ্যমে পাবে। আচ্ছা, পেয়েছে এই যে ইমেজগুলা। এটা কিন্তু একটু ডিফিকাল্ট হবে, তো আমি চেষ্টা করব আপনাদের মানে একটু সহজভাবে দেখানোর। আমি জাস্ট আপনাদের হিন্টস দিয়ে দিব যে কিভাবে করবেন, মুখস্থ করার কোনো কিছু নেই এখানে। কমেন্টস, আচ্ছা ওকে, আমরা আমরা যেটাকে ফলো করব সেটা হচ্ছে 2021 যে ইয়াটা আছে, ওখানে তো কমেন্টের অপশন আছে তাই না, ওরা যে থিমটা বানিয়েছে আছে কি না? অবশ্যই থাকবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 2021, এখান থেকে আমি সিঙ্গেল ডট পিএইচপি তে যাব, কারণ যে সিঙ্গেল ডট পিএইচপি তেই কি থাকে, কমেন্ট করার অপশনটা থাকে। এখান থেকে এই যে ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করব, করার পর এখানেও ওই একই কাজটা করেছে, যদি পোস্ট থাকে তাহলে এই যে কন্টেন্ট সিঙ্গেলের মধ্যে এই ইয়াগুলো পাবে। আচ্ছা, একটু নিচের দিকে যাই, এখানে কি কমেন্টের কোনো অপশন আছে? এই যে এই কোডটুকু আমার লাগবে, যে ইফ কমেন্টস আর ওপেন অর দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান কমেন্ট, লোড আপ দ্য কমেন্ট টেমপ্লেট। এখানে কি করেছে, যদি কমেন্টস ওপেন থাকে তাহলে গেট কমেন্ট নাম্বার, এটা এটা মানে কি অন না, যে এটা অথবা এটা যদি থাকে তাহলে কিভাবে কমেন্ট টেমপ্লেট পাবে। এই কমেন্ট টেমপ্লেটটা কাজ করবে কোথায়, এখানে দেখেন যে কমেন্টস ডট পিএসপি যেটা আছে, ইডি ডট ডট প্লাস প্লাস, এই যে এতটুকু কি কাজ হয়ে গেল তাহলে আমাদের। কি বুঝেন নাই মনে হয় তাই না? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, আমি এই যে যেটা করবেন আপনারা, যে যেখানে ইয়াটা আছে আমার কি এই যে সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে কমেন্ট ফর্মটা আছে কোথায়, এটা আগে খুঁজে বের করতে হবে আমাদের। সিঙ্গেল ডট পিএইচপিতে এই যে নিচের দিকে আমাদের ফর্মটা আছে না, যে লিভ এ কমেন্ট, আমি যদি নিচের দিকে যাই, এই যে লিভ এ কমেন্ট, এখানে কিন্তু এই যে পি ক্লাসের মধ্যে লেভেল পাইতেছে, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে কি মেসেজটা লেখার অপশন আছে, তারপর হচ্ছে নেম, তারপর ইমেল, তারপর
তারপর হচ্ছে ওয়েবসাইট, তো এগুলা তো আমরা রাখবো না একটাও। এর উপরে হচ্ছে আমার কমেন্টগুলা, যে কমেন্টগুলা করা হয়েছে, মানে এই কমেন্ট যেগুলো করবো এগুলা কি এই স্টাইলে দেখাবে, এটা এখানে দেখাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি ফর্মটা বের করেছি, এটা হচ্ছে ফর্ম, লিভ এ কমেন্ট, তার উপরে কি আছে, তার উপরে আছে হচ্ছে এই কমেন্টগুলা, ঠিক আছে? এই যে আমার যেখানে ফর্মটা মানে শুরু হয়েছে যে ইয়াটার মধ্যে, আমরা কি করব এখানে একটা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমার যে মানে সবচেয়ে লেটেস্ট যে থিমটা 2021 বা যখন 2022 যদি আসে ওইটার সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে চলে যাব। সিঙ্গেল ডট পিএইচপির মধ্যেই আমাদের কি থাকে, কমেন্ট ফর্মটা থাকে, অর্থাৎ একটা পোস্টের মধ্যে গেলেই কমেন্ট করতে পারবে, আর কোথাও কিন্তু কমেন্টের অপশন থাকে না। আচ্ছা, এটাকে ওপেন করবো, এই যে সার্চ ডট পিএইচপি, সার্চ ডট পিএইচপির মধ্যে আমি যদি যাই, এই যে উপরের, সরি সার্চ না, সিঙ্গেল ডট পিএইচপি, কই সিঙ্গেল, এই যে সিঙ্গেল ডট পিএইচপি, সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে এই যে প্রথমে হেডারটা পাওয়া হয়েছে, আমরাও এটা করেছি সেম কাজটা, হেডার পাওয়া হয়েছে, তারপর আবার কি বলছে যে যখন পোস্ট থাকবে তখন পোস্ট পাবে, গেট দ্য কন্টেন্ট, এখানে হ্যাঁ এগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তারপর এই নিচের দিকে এখানে কমেন্টগুলো একটু পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে কি দিয়েছে, যে ইফ কমেন্টস আর ওপেন অর দেয়ার অ্যাট লিস্ট ওয়ান কমেন্ট লোড আপ দ্য কমেন্ট টেমপ্লেট। তো আমরা কি করতে পারি, এই কমে এই অংশটুকু পুরোটাই কপি করে নিব। কপি করে কিভাবে কাজ করতেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে আমি দিয়ে দিব হচ্ছে পিএসপি, পিএসপি কোড, যেহেতু এটা কি এমনি কাজ করবে, এইচটিএমএল এর মধ্যে কাজ করবে না কিন্তু। তো আমি পিএসপিটা শুরু করেছি, শেষ করেছি, এখানে কোডটুকু দিয়ে দিলাম, আমার কেন জানি এটাই কালারটা আসতেছে না, কোথাও কি আমি ভুল করেছি, সার্চ ডট এই যে এখানে হইতেছে, আচ্ছা সমস্যা নাই, আমি একটু দেখতেছি, সেটা হচ্ছে এটুকু আমি সেভ করি, সেভ করে এটাকে কেটে দেই, কেটে দেওয়ার পর আবার যদি আমি সিঙ্গেল ডট পিএইচপিটাকে ইয়া করি, ডাবল ক্লিক করি, এবার এসেছে মনে হয়, আচ্ছা তখন ডাবল ক্লিক করা হয় নাই। না এই যে এবার এবার কালারটা এসেছে, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। এইটুকু করার পর আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে এদের আবার কি, এই যে কমেন্টস ডট পিএইচপি যেটা আছে কোথায়, এই 2021 এর মধ্যে কমেন্টস ডট পিএইচপি, এটা আমরা কি করব পুরোটাই কপি করে নিব, কন্ট্রোল এ করে কপি করে নিয়েছি। কপি করার পর এখানে আরেকটা নতুন ফাইল বানাবো, দেখেন এগুলো কি, এটা কমেন্টস ডট পিএইচপি, কমেন্ট নিয়ে যদি মানে ভিডিও দেখেন, আমি যখন শিখেছিলাম কমেন্টস ইয়া, আমার তিনটা ক্লাস করানো হয়েছিল কমেন্টসের উপরে, তো এত এটা ওইটা প্যাঁচাই ফুচাই মানে করাইছে, তো আমি নিজে আর কি রিসার্চ করে 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 সবচেয়ে সহজ হয়ে যেটা, অত কিছু মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট কি একটু নিয়মটা মানে প্রসেসটা মনে রাখতে হবে যে কোথায় কি করতে হবে, এতটুকু মনে রাখলে আপনি 20 মিনিটের মধ্যে কমেন্ট ফর্ম ডাইনামিক করে ফেলতে পারবেন। নাহলে আমি 2 ঘন্টা করে তিনটা ক্লাস করেছি এই কমেন্ট ফর্ম ডাইনামিক করার জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা তো আমি কি করব, এই যে অ্যান্ড্রির মধ্যে তো আমাকে ওই ফাইলটা বানাইতে হবে, আমি এখান থেকেও ফাইল বানাইতে পারি, সেটা হচ্ছে এই যে থিমস অ্যান্ড্রির মধ্যে এখানে এই কমেন্টস ডট পিএসপি, অথবা কি করতে পারি এখানে এই কোড এডিটর থেকেও বানাইতে পারি, এই যে অ্যান্ড্রির উপরে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল নিব, কমেন্টস ডট পিএসপি দিয়ে কন্ট্রোল এস প্রেস করে সেভ করতেছি, আমি এখান থেকে সেভ করে দিলাম, সেভ করার পর কি যে কোডটুকু আমি কমেন্ট ইয়া করেছিলাম কপি করেছিলাম, এই যে পেস্ট করে দিলাম, এখানে সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর এখন দেখি যে আমার কি কোনো কিছু ইরর বা কোনো প্রবলেম হইতেছে কি না, এই যে আমি রিলোড দিলাম, দেখেন আমার কিন্তু এখানে একটা ফর্ম চলে এসেছে যে লগ, আর এটা হচ্ছে কি যখন আমি অ্যাডমিন লগ ইন হিসাবে থাকবো তখন শুধুমাত্র এই টেস্ট এরিয়াটা আসবে, আমার এই যে নেম ইমেল এগুলো আসবে না, কারণ যে আমি যখন অ্যাডমিন হিসাবে ইয়া করেছিলাম অ্যাকাউন্টটা করেছিলাম তখন অলরেডি আমার কি দেওয়া আছে, নেম ইমেল দেওয়া আছে না,
হ্যাঁ, এটাই যদি আমি একটা নিউ প্রাইভেট উইন্ডোতে ওপেন করি, কোথায়, এই যে নিউ প্রাইভেট উইন্ডো, এখান থেকে লোকাল হোস্ট, এখানে কিন্তু আমার লগ ইন থাকবে না, কাস্টমের মধ্যে যাই, গিয়ে যে কোনো একটা এই পোস্টের মধ্যে যাইতেছি, এটার মধ্যে এই যে আমার একটা ভাঙাচুরা ফর্ম চলে এসেছে, লিভে রিপ্লাই, একটা টেক্সট এরিয়া আছে, কমেন্ট, তারপর আছে নেম, ইমেল, তারপর কি ওয়েবসাইটটা দেওয়া আছে, তারপর হচ্ছে এটা পোস্ট কমেন্ট, আর এটা হচ্ছে আমার কোনটা, এটা আমার এই, হ্যাঁ, যে এই স্ট্যাটিক ভাবে যেটা পাইতেছিল আর কি। তো আমাদের যে কাজটা করতে হবে এখন, এই ফর্মের ডিজাইনটা এটার মতো করতে হবে, তাহলে তো আমার কাজ শেষ। হ্যাঁ, দিয়ে দিলেই হবে। আচ্ছা, তার আগে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, আমি একটা কমেন্ট করে দেখি যে আসলে কমেন্ট করা যায় কিনা এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমি একটা কমেন্ট করি যে ওয়ান্ডারফুল পোস্ট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার যেহেতু পরীক্ষা আছে, এখন তো আমরা ক্লাস নিয়ে আলোচনা করতেছি, আপনি মাগরিবের নামাজে পড়ে আবার অ্যাড হইয়েন, তখন আমরা এমনি একটু আলোচনা করব, ঠিক আছে? ক্লাসটা আপাতত শেষ হোক। হ্যাঁ হ্যাঁ, নামাজের পরেই আমরা এই ক্লাসটা শেষ করব আর কি, তখন তখন আপনি অ্যাড হইয়েন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান্ডারফুল পোস্ট। এ, সবাই আবার চলে যায় না। জি, এইটাই মানে ওয়ার্ডপ্রেসটা এত ইজি কেন, সহজেই সাইট বানানো যাচ্ছে কেন, ওরা অলরেডি ফাংশনগুলো বানিয়ে রেখেছে, আপনাকে শুধু ওই ফাংশনগুলো ঠিকঠাক ভাবে কি ইউজ করতে হবে, তবেই হয়ে যাবে আপনার কাজ। আচ্ছা, এখান থেকে এই যে ওয়ান্ডারফুল পোস্ট দিলাম, একটা নেম দিচ্ছি, সাপোজ দিয়ে দিচ্ছি যে সাকিব, সাকিব অ্যাট দ্য রেট gmail.com দিয়ে দিলাম, আর ওয়েবসাইট দিয়ে দিচ্ছি https এই যে something.com। আর এটা আসতেছে কেন, যে আমি যদি মানে এই যে ক্লিক করে পোস্ট কমেন্ট করি, তো আমার অ্যাডমিন যদি এই ইমেলের একটা পোস্ট মানে কমেন্ট অ্যাপ্রুভ করে থাকে, নেক্সটে আর কি অ্যাপ্রুভের জন্য আমাকে ওয়েট করতে হবে না, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি বলে দিলাম যে আমারটা অটো অ্যাপ্রুভ হয়ে যাক, দিয়ে আমি যদি পোস্ট কমেন্টের মধ্যে ক্লিক করি, আমার কি পোস্ট হয়েছে? এই যে আমার এটার মধ্যে সাকিব সেজ যে ইওর কমেন্ট ইজ এ ওয়েটিং, মানে এটা এখনো ওয়েট করতেছে। আচ্ছা, তো আমি যদি এখানে দেখি, এখন কি দেখাবে ওই ইয়াটা না, এখনো কিন্তু কমেন্টটা আসে নাই, এটা আসবে কখন, যখন আমি এই যে কমেন্টস থেকে এই যে সাকিব দেখা যায় something@gmail.com থেকে করেছে, ও সরি something.com থেকে, তো আমি যদি এটাকে অ্যাপ্রুভ করে দিই, এই যে অ্যাপ্রুভ করে দিলাম, দেওয়ার পর এখানে আবার যদি আমি রিলোড করি, এই যে সাকিবের ইয়াটা চলে এসেছে দেখা যায়। আমি যদি অন্য একটা ব্রাউজারে ওপেন করি, এই যে এখানে ওপেন করার পর এখানেও যদি দেখি লোকাল হোস্ট স্ল্যাশ কাস্টম, এটার মধ্যে তো করি নাই, এই যে এটার মধ্যে একটা কমেন্ট করেছি, এখানে কিন্তু চলে এসেছে ওয়ান কমেন্ট দেখা যায়। রিড মোরের মধ্যে আমি যাই, নিচের দিকে যাই, এই যে এখানে একটা চলে এসেছে যে ওয়ান রেসপন্স সাকিব সেজ ওয়ান্ডারফুল পোস্ট, আমিও যদি করতে চাই করতে পারবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যদি এখন আমি মানে অ্যাডমিন হিসেবে লগ ইন অবস্থায় আছি, লগ ইন হয়ে আছি না, আচ্ছা, আমি যদি রিপ্লাই করতে চাই, ও যেহেতু করেছে, এই যে রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করব, তখন কি এই যে এখানে আমার চলে এসেছে, আর রিপ্লাই করতেছি হচ্ছে যে থ্যাংকস, দেওয়ার পর পোস্ট কমেন্টের মধ্যে আবার ক্লিক করলাম, এই যে আমার থ্যাংকস দেখা যাচ্ছে যে অ্যাডমিন, এটা কিন্তু আর কি আমাকে অ্যাপ্রুভ করতে হবে, আমি যেহেতু অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করার কোনো প্রয়োজন নেই, আমি যদি এখানে রিলোড করি, এই যে এটা অটোমেটিক এখানে কি
এসেছে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডিজাইনটা এটার মতো করে দেওয়া। ডিজাইনটা এটার মতো করলে কি আমার কাজ হয়ে যাচ্ছে, কারণ আমার তো এটা অটোমেটিক এখন মানে কমেন্ট করতে পারতেছি, রিপ্লাই করতে পারতেছি, সবকিছুই কিন্তু ঠিকঠাকভাবে এখন কাজ করতেছে। ডাইনামিক না? হ্যাঁ অবশ্যই ডাইনামিক, এখানে কি আমার মানে স্ট্যাটিকভাবে কাজ হইতেছে? হ্যাঁ ইজি হইলো, কিন্তু এখন এই ডিজাইনটা এটার মতো করা একটু ডিফিকাল্ট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি চেষ্টা করে। সেটা হচ্ছে একটু ইয়াতে যাই, এই যে এখন আমাদের খুঁজে বের করতে হবে আসলে এই ফর্মটা আমার পাইতেছে কোথা থেকে। এটা পাইতেছে হচ্ছে আমার, আমি যদি সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে যাই, এখানে বলে দেওয়া আছে যদি কমেন্ট ওপেন থাকে তাহলে এখানে কমেন্ট টেমপ্লেটটা পাও। এই যে কমেন্টস ডট পিএইচপির মধ্যে যে কোডটুকু আমি কপি করে নিয়ে এসেছি, সবার নিচের দিকে আমি যদি যাই, এখানে দেখেন এই যে কমেন্ট ফর্ম নামে একটা ইয়া আছে, দেখা যায় কমেন্ট ফর্ম নামে একটা ফাংশন আছে, এর মধ্যে একটা এরে দেওয়া আছে, এরের মধ্যে দেওয়া আছে এগুলা। কোনো কারণে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এই যে এই কমেন্ট ফর্ম ফাংশনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখা যায় কমেন্ট ফর্ম, হ্যাঁ দেখা যাইতেছে। তো এখানে যদি আমি রিলোড করি, আমি কোথা থেকে এটা বাদ দিলাম, কমেন্ট, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওটা রিলোড হয় নাই মানে আমি কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যদি ইয়া না থাকে তাহলে তো অবশ্যই অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা জি জি জি, আচ্ছা কন্ট্রোল জেড, এখানে কি কমেন্ট ফর্ম এটার মাধ্যমে কিন্তু এটা পাইতেছে? আর কি কোথাও কমেন্ট ফর্ম আছে? কমেন্টস ডট পিএইচপি, আচ্ছা এটা কি কাজ করতেছে আসলে? আমি যদি এটা পুরোটাই বাদ দিয়ে দিই কমেন্টস ডট পিএইচপিতে, তাহলে কি এখানে কাজ করে? দেখেন আমি যদি রিলোড করি তাও তো পাইতেছে, লোকাল হোস্ট কাস্টম, আর এটা আমি কাজ করতেছি কোথায়? কমেন্টস ডট পিএইচপি কি এসেছে এখানে? আচ্ছা এখানে দেখি একটু, না কমেন্টস ডট পিএইচপি তো আসলে এখানে ক্রিয়েট হয় না, এটা কোথায় ক্রিয়েট হইলো? আচ্ছা যেখানেই হোক আমরা এখানে একটা বানাই, সেটা হচ্ছে কমেন্টস ডট পিএইচপি করে কি দিব নেম, কমেন্টস ডট পিএইচপি। অবশ্যই কিন্তু এইগুলো এই নেমই রাখতে হবে, অন্য নেম দিলে কিন্তু আপনার কাজ করবে না। দেওয়ার পর আমি এটাকে ওপেন করে কোথায়, এই যে কমেন্টস ডট পিএইচপি এখানে পেস্ট করে দিলাম এই কোডটাকে, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আচ্ছা হ্যাঁ এখানে আমার একটা ইরো দেখাচ্ছে যে কল টু আনডিফাইন ফাংশন এসভিজি। আচ্ছা এটা কত নাম্বার লাইনে? কমেন্টস ডট পিএইচপিতে 66 নাম্বার লাইনে। হ্যাঁ এতক্ষণ ধরে আমার আসলে ওই ফাইলটা কাজ করতেছিল না, তো এই ইরোটা আমরা কোথা থেকে পাইতেছি? সেটা হচ্ছে 67 নাম্বার লাইনে কমেন্টস ডট পিএইচপিতে। আচ্ছা এটা দেখি, এই যে নেক্সট টেস্ট আর এটা, এই দুইটা আমার কোনো প্রয়োজন নেই, এই দুইটা আপনারা বাদ দিয়ে দেবেন। এই যে 66 নাম্বার লাইনে প্রিভিয়াস টেক্সট নেক্সট টেক্সট এইটুকু যদি আমি বাদ দিয়ে দেই, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করি আর কোনো এরর দেখায়? দেখা দিয়েছে না। আচ্ছা আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম যে এই ফর্মটা আসলে আমি কোথা থেকে কন্ট্রোল করতে পারবো বা কোথা থেকে পাইতেছে এটা, এটা যদি একটু নিচের দিকে যাই, এই যে কমেন্ট ফর্ম যে ফাংশনটা আছে, আমি যদি এটাকে বাদ দিয়ে দেই, সাপোজ বাদ দিয়ে দিলাম, সেভ সেভ দেওয়ার পর দিয়ে যদি রিলোড করি, এখন কি ওই ফর্মটা দেখা যায়? এটা কিন্তু আমার স্ট্যাটিক ফর্মটা, ওই যে যেটা আগেরটা, তো এখানে কন্ট্রোল জেড করে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, সহজ যেটা উপায়, আমার ফর্মের মধ্যে যে ক্লাসটা ছিল এই ক্লাসগুলো ওখানে বসানোর চেষ্টা করতে হবে, এই ক্লাসগুলো বসাই দিলেই তো কাজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ এটাই তো আমাদের, কি এই যে ফর্মের মধ্যে একটা আছে এইচ ফাইভ, তারপর আছে কি সিঙ্গেল পোস্ট কমেন্ট, তো আমি যদি এইটুকুকে কপি করে, কপি করে এই যে এখানে এই এটার উপরে দিব, দিয়েছে দেওয়ার পর এখানে এই যে পিএইচপিটা যেখানে শেষ হয়েছে তার নিচে এই যে ডিপটা,
এই যে আমার ডিপ পেয়েছে, এই যে ডট ডট চলে এসেছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে আমার কিন্তু এখন পেয়ে গেছে লিভে কমেন্ট, এই নিচেরটা কিন্তু স্ট্যাটিক, আর এটা কিন্তু আমার, হ্যাঁ আমি রিমুভ করে দিব, হ্যাঁ রিমুভ করতেছি না, এই কারণে দেখেন যে এখানে কি আছে, লিভ এ কমেন্ট, এটা একটু ছোট আকারে আছে, আর আমারটা এটা, হ্যাঁ ডাইনামিকটা একটু বড় আকারে আছে। কেন বড় আকারে আছে সেটা হচ্ছে, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এটা এটা কোন ট্যাগের মধ্যে আছে, H2 এর মধ্যে আছে না? আর এখানে আমি যদি সিঙ্গেল ডট পিএসপি মধ্যে যাই, এটা আমার কিসের মধ্যে আছে, H5 এর মধ্যে আছে। তো আমাদের এটা H5 করতে হবে। দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে এখানে আছে H2 এর মধ্যে টাইটেল রিপ্লাই বিফোর, তো আমরা এখানে এটাকে কি করে দিব, 5 করে দিব, 5। আর আমার যদি ওই যে লিভে কমেন্টের বদলে অন্য কোনো আর টেক্সট দিতে চাই, যে রাইট এ কমেন্ট, সেক্ষেত্রে আমরা এখান থেকেও এটা চেঞ্জ করে দিতে পারি, যে রাইট, হ্যাঁ সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, এই যে চেঞ্জ হয়েছে, এই যে রিড এ কমেন্ট, এটা কি H5 এর মধ্যে আছে? তারপর হচ্ছে এই যে এইটুকু পাইতেছে, এইটুকু পাবে, এটা মানে HTML এর মধ্যে পাইতেছিল না, এখানে পাইতেছে, এটা পাইতেছে হচ্ছে কি কারণে বলেন তো? সেটা হচ্ছে ওই যে বলে দিচ্ছে যে ইওর ইমেল উইল নট বি পাবলিশড, রিকোয়ার্ড ফিল্ডস আর মার্কড, মানে আপনি এগুলা অবশ্যই আপনাকে দিতে হবে, কিন্তু আপনার মেলটা এখানে কি হবে না, শো করবে না, ঠিক আছে? আচ্ছা, আর এখানে H5টা আমি ইয়া করে দিই, ক্লোজ করে দিই, এটা আসলে ক্লোজ হয় নাই। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে এটা একটু ছোট আকারে দেখাবে, এই যে রাইট এ কমেন্ট। হ্যাঁ জি বলেন। এই যে এরে, এটা কোন এরে বলেন তো? এরে তিন প্রকারের এরে ছিল না? একটা ছিল ইনডেক্স এরে, এরে অ্যাসোসিয়েটিভ, বা একটা কি মাল্টি ডাইমেনশনাল ছিল, এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল না, কারণ যে কি এরের ভিতরে তো আর এরে নেই, ঠিক আছে? তো আমাদের কি কমেন্ট ফর্মটা নিয়ে আর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, হ্যাঁ ইজি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইটুকুকে এটার মতো ডিজাইন করতে হবে। তো এখন আমরা কি ওই নিচের অংশটুকু বাদ দিয়ে দিতে পারি, এই যে এইটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, এই যে এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, দিয়েছি। আর বাদ দেওয়ার পর আবার আমরা দেখবো আরেকটা নতুন কমেন্ট করে, যে আসলে কমেন্ট করা যায় কিনা আমার এই যে মানে যেটা ডিজাইন করা হয়েছে, এই যে এটা এখন সুন্দরভাবে পাইতেছে। আচ্ছা সাকিব ভাই, আরেকটা কমেন্ট করুক এটাতে, আর এখানে দিলাম যে ভালো পোস্ট, এটাই থাকুক। দিয়ে যদি আমি পোস্ট কমেন্টের মধ্যে ক্লিক করি, এই যে আবার চলে এসেছে ভালো পোস্ট, দেখা যায় এই যে ভালো পোস্ট। আর এটা কিন্তু যখন আমি অনলাইন করব, অনলাইনে কিন্তু সবাই কমেন্ট করতে পারবে, এখন কিন্তু আবার আপনারা যদি চান কমেন্ট করতে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এই এটা করব এটার মতো করে। তো এটা আবার কোথায় পাইতেছে? এটা ওই একই হিসাব, একটু উপরের দিকে যাই, কমেন্টস ডট পিএসপি এর মধ্যে কমেন্ট ফর্মের মাধ্যমে, মানে ফর্মটা কোথা থেকে পাইতেছে এটা আমরা বুঝতে পারতেছি, যে এই কমেন্ট ফর্মের মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে। আর একটু উপরের দিকে আমি যদি যাই, এই যে ডাব্লিউপি লিস্ট কমেন্টস, দেখা যায় আরেকটা ফাংশন, হ্যাঁ ডাব্লিউপি লিস্ট কমেন্টস এর মাধ্যমে কি পাইতেছে, এই যে ইয়াটা পাইতেছে, এখানে যে লিস্টটা শো করতেছে। তাহলে এখন আমাদের একটা একটা করে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি একটু দেখি, এটা একটু ইয়া হবে, কারণ এটা কিসের মধ্যে আছে কমেন্টগুলো, এটা একটা ইউএল এর মধ্যে আছে, তাই না? এই যে থ্রি কমেন্টস, তারপর আছে হচ্ছে সিঙ্গেল পোস্ট কমেন্টস এর মধ্যে, সিঙ্গেল পোস্ট কমেন্টস তো অলরেডি এই ক্লাসটা পাবে, তারপর হচ্ছে এই যে ইউএল এর মধ্যে আমার কি দিতে হবে, সিঙ্গেল পোস্ট কমেন্ট লিস্ট, এই ক্লাসটা।
আর এখানে আসলে পাইতেছে কি, আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট গুলো দেখি এখানে, এটা ওএল এর মধ্যে পাইতেছে না, যে ওএল কমন লিস্ট দেখা যায়। এভাবে কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট করে করে দেখতে হবে। আপনি কিন্তু আপনাদের মানে বুঝিয়ে দিচ্ছে জিনিসটা যে আসলে কি, কোনো কিছু মুখস্থ লিখতেছি না আমি, যেটা লিখতেছে ওটা দেখাই দিতেছে যে এটার কাজ হচ্ছে এটা, এটার কাজ হচ্ছে এটা। তো এই যে এটা ওএল এর মধ্যে আছে, আর আমাদেরটা কি ইউএল এর মধ্যে আছে না, এই যে এটা। তো আমাদের কি করতে হবে, ওএলটাকে ইউএল করতে হবে না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন এটার বাইরে একটা ওএল ক্লাস আছে, ওএল এর মধ্যে এটা আছে। তো আমরা সরাসরি কি করতে পারি, এখান থেকে ইউএলটাকে কপি করে, আমার কম্পিউটার হ্যাং করে, আচ্ছা এই যে ওএল এর মধ্যে এখানে দিয়ে দিলাম। তো এখানে যদি ওএল ইউএল হয় তাহলে এখানে নিচে কি হবে, নিচেও তো ইউএল এই হবে, সেভ দিয়ে দিলাম। এইটুকু ইউএল দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখি যে আসলে এখানে ওএল থেকে ইউএল হইলো কিনা। হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে মনে হয়, এই যে আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে ইউএল হয়েছে এবং আমি যে ক্লাসটা দিয়েছিলাম ক্লাসটা বসেছে, সিঙ্গেল পোস্ট কমেন্ট লিস্ট, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে নিচের যেটা আবার ইউএল আছে এখানে, কিন্তু মানে এটা ড্রপ ডাউন হিসাবে আছে, ইউএল এর ভিতরে ইউএল, এটাকেও যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা কি হিসাবে পাইতেছে, এটা আবার ওএল হিসাবে পাইতেছে। তো এটাও যদি আমরা ইউএল করতে চাই, এটা জাস্ট শুধু কি, এই যে এখানে ওএল আছে যেটা, এটাকে আমরা ইউএল করে দিব। সেভ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করে, হ্যাঁ এখানে ওয়ানটা চলে গেছে। তো আমরা ইউএল এর ক্লাস চেঞ্জ করেছি তাই না। আচ্ছা এখানে আমাদের ইমেজটা একটু বড় পাইতেছে, আর এই ইমেজটা একটু ছোট পাইতেছে তাই না। তো হ্যাঁ ইমেজটা বড় করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে অ্যাভাটার সাইজ যেটা দেওয়া আছে, এটাকে যদি আমি 100 করে দেই, দেওয়ার পর এখন যদি রিলোড করি, এই যে এটা একটু বড় হয়েছে, হ্যাঁ হ্যাঁ স্কোয়ার হিসেবে নিয়ে নিয়েছে। আর আমরা যদি স্টাইল করতে চাই, স্টাইলও করতে পারবো, কারণ যে এটার কি, এই যে বাইরে আমি নিজের মতো করে একটা ক্লাস দিয়ে দিয়েছি, যে এই ক্লাসের মধ্যে যে ইমেজটা আছে ওইটা ইচ্ছা করলে কি হাইট উইথ দিতে পারবেন না আপনারা, হ্যাঁ ক্লাস ধরে দিয়ে দিতে হবে। আমরা তো HTML CSS পারি, এমন না যে না পারি, একবারে ওয়ার্ডপ্রেস শিখতে এসেছি। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউএল এ ক্লাস চেঞ্জ করেছে, এরপর আমাদের কি আছে, এলআই আছে, এলআই ক্লাসটা চেঞ্জ করতে হবে না, এই যে এলআই। আর আমার এলআই এর মধ্যে কি ক্লাস আছে দেখেন, সেটা হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে, এলআইটা কোথায়, ইউএল তো কোথা থেকে, এই যে এলআই এর মধ্যে আছে এটা, যে সিঙ্গেল পোস্ট কমেন্টস আইটেম। তো এই ক্লাসটা কিন্তু এখান থেকে আর চেঞ্জ করার কোনো ওয়ে নেই, যে এখানেই চেঞ্জ করে দিতে পারবেন। এটা চেঞ্জ করার জন্য আমাদের একটু খাটাখাটি করতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আসলে এই ফাংশনটা বানানো আছে কোথায়। তো এটা যদি আমি দেখতে চাই কোথায় যাব, এইটুকু কপি করবেন, আর তার আগে দেখি যে আসলে এটাতে কি ক্লাস পাইতেছে। আমি যদি এই যে যেটা ড্রপ ডাউন হিসাবে আছে এটাতে ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে এইটার এলআই এর মধ্যে, এই যে এখানে একটা ক্লাস পাইতেছে কি, যে বাই পোস্ট অথর। তো এখন এই ক্লাসগুলো যেখানে আছে ওই জায়গাতে আমি যদি এই ক্লাসটা আমার বসাই দেই, এই যে এলআই এর যে ক্লাসটা, তাহলে তো কাজ হয়ে যাবে তাই না। কি হবে কি না, এখন আমাদের ওটা খুঁজে বের করতে হবে যে এই যে বাই যে অথর যে ক্লাসটা আছে এটা আসলে আছে কোথায়, বাই পোস্ট বা এই বাকি যে ক্লাসগুলো এগুলো কি এখানে আছে, এই যে এখানে, এখানে কিন্তু নাই। তো এটা আমাদের দেখতে গেলে এই যে যে ফাংশনটা আছে এটা দেখতে হবে যে কোথায় বানানো হয়েছে। এটা দেখার জন্য আমরা কি করবেন, এই যে কন্ট্রোল শিফট অ্যাপ প্রেস করবেন একসাথে, কন্ট্রোল শিফট অ্যাপ,
দেওয়ার পর এখানে লিখবেন আগে ফাংশন, ফাংশন দেওয়ার পর ফাংশনের নেমটা যেটা কপি করেছেন এটা, এরপর হচ্ছে এই যে প্রথম ব্র্যাকেটটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ফোল্ডারটা আপনাকে চিনাই দিতে হবে, আমাদের কি থিম ফোল্ডার কি এটা এসটিডিওক্সের ভিতরে থিম 562 এটা না, আমাদেরটা হচ্ছে কাস্টম, তাই না? এটা আগে বাদ দিয়ে দিবেন। আপনি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, সরি, এখান থেকে অ্যাড ফোল্ডার করবেন, এই যে অ্যাড ফোল্ডার, এসটি ডকস থেকে আমাদের কি করতে হবে এই যে কাস্টম যে ফোল্ডারটা এটাতে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে নেবেন। করার পর আমি যদি এখন ইন্টার করি, এই যে ডাব্লিউপি লিস্ট কমেন্ট সার্চ করতেছে, পাই এটা লিস্ট কমেন্টস, ডাব্লিউপি লিস্ট কমেন্টস, ঠিক আছে, এই যে চলে এসেছে। এটা হচ্ছে এটা কোথায়, জেম থেকে কাস্টম, তারপর হচ্ছে ডাব্লিউপি ইনক্লুড, তারপর কোথায় কমেন্ট টেমপ্লেট ডট পিএসপি, এটার মধ্যে আছে এই যে এই ফাংশনটা যেখানে বানিয়েছে। আমি যদি ডাবল ক্লিক করি, এই যে ফাংশন, ফাংশন এভাবে বানাইতে হয়, আমি দেখিয়েছিলাম আপনাদের, এতগুলো কোড করি নাই হয়তো বা, কিন্তু ছোট একটা ফাংশন কিভাবে বানাইতে হয় কি রিফাত ভাই মনে আছে পিএইচপিতে? আচ্ছা হ্যাঁ, এখন আমাদের এটা খুঁজে বের করতে হবে যে আসলে আমাদের ওই ক্লাসটা আছে কোথায়। অর্থাৎ আমি যে কোনো একটা ক্লাস এখানে দেখতে পারি, যে এটাই দেখবেন যেটা এই যে কমেন্ট করার পর এই যে বাই পোস্ট অথর, এই ক্লাসটা আসলে আছে কোথায় এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। একটু নিচের দিকে যাই, এটা যদি এটা হয়, অনেক ফাইল আছে তাই না, আচ্ছা থাকুক সমস্যা নেই। এটা হচ্ছে কমেন্ট ফর্ম, এই যে কমেন্ট ফর্মটা এখানে আছে, এখান থেকে আমরা সব চেঞ্জ করতে পারবো, ফিল্ডস যেগুলো আছে ক্লাস নেম, ক্লাস নেম সব কিছু চেঞ্জ করা যাবে। আচ্ছা আরো নিচের দিকে যাই, এটা হচ্ছে কমেন্ট ফর্ম ফিল্ড আর্গুমেন্ট এটা, আচ্ছা কমেন্ট ফর্ম বিফোর আফটার কমেন্ট ফিল্ড, কি ক্লাস কি পেয়েছে কোথাও? আমি উপরের দিকে দেখি একটু, কমেন্ট এটা অ্যাপ্লাই ফিল্টার গেট কমেন্ট অথর, আচ্ছা কমেন্ট অথর হচ্ছে এটা, ওকে অথর ইমেল পাওয়ার জন্য এটা, ওকে ইমেল, আপনাদের এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ কিওয়ার্ড দিয়ে প্রথমে আপনাকে এটা সার্চ করতে হবে, এরপর আপনি যদি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তারপর পেতে পারবেন। হ্যাঁ এখান থেকে এই যে আমি যদি এই ক্লাসটা নেই, ওরে বাবা এটা তো অনেক কিছু, আচ্ছা এই যে বাই পোস্ট অথর এটা কপি করে কন্ট্রোল অ্যাপ করলাম, করে আমি যদি পেস্ট করে দেই, এই যে ক্লাসের মধ্যে এই ক্লাসটা পাইতেছে বাই পোস্ট অথর, ঠিক আছে আমরা এখানে অ্যাড করব না। এটা কি এটা কোথায় আছে বলেন তো, এই যে ডাব্লিউপি ইনক্লুডস কমেন্ট টেমপ্লেট ডট পিএসপি, আমাদের বের করতে হবে যে এটা আসলে কোনো কোন হুকের মধ্যে আছে বা ফিল্টারের মধ্যে, ওই ফিল্টারটা আমরা অ্যাড করে নিজেদের মতো করে চেঞ্জ করতে পারবো। দেখেন একটু নিচের দিকে যাই, এটা কোথায় আছে, ক্লাসেস, এই যে কমেন্ট ক্লাস, অ্যাপ্লাই ফিল্টার্স, তারপর কি কমেন্ট ক্লাস, তো আমাদের অ্যাড ফিল্টার করে একটা ফাংশন বানিয়ে এডিট করলেই হয়ে যাবে। কিভাবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এটা কাজ করতে হবে কোথায়, অবশ্যই ফাংশন ডট পিএসপি তে, কারণ যে ওখানে কোড করলে আমার সব ফাইলের মধ্যে পাবে তাই না। আচ্ছা একটু মনে হয় ইয়া হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, মানে বুঝতে প্রবলেম হয়ে যাচ্ছে আপনাদের। আচ্ছা এখানে আমাদের কি করতে হবে, এখানে যদি থাকে অ্যাপ্লাই ফিল্টার, এখানে যদি থাকতো ডু অ্যাকশন, আমাদের করতে হইতো অ্যাড অ্যাকশন, যেহেতু অ্যাপ্লাই ফিল্টার আছে আমাদের অ্যাড ফিল্টার করতে হবে, এই যে অ্যাড ফিল্টার, জি
অ্যাড ফিল্টার করে এই নেমটা অবশ্যই ওখানে দিতে হবে, যেহেতু আপনি ক্লাসটা চেঞ্জ করবেন কপি করে বা ক্লাস অ্যাড করবেন আপনি ওখানে। দিয়েছি, দেওয়ার পরে একটা ফাংশনের নেম দিতে হবে। সাপোজ দিলাম যে কমেন্ট এলাই, এভাবে দিই এলাই ক্লাস চেঞ্জ। তাহলে আমাদের কি করতে হবে, এটা কপি করবেন, কপি করে এখানে লিখবেন হচ্ছে ফাংশন, সরি ফাংশনের পর এইটা নেমটা দিয়ে দিতে হবে। দিয়েছি, দেওয়ার পর আমি কি করব দেখেন, এখানে যদি আমি দেখি সেটা হচ্ছে একটু উপরের দিকে, এই যে এখানে কি একটা কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে অর্থাৎ আর্গুমেন্ট পাস করে কাজগুলো করেছে না প্যারামিটার নিয়ে। অর্থাৎ আমি যদি দেখি, অর্থাৎ এখানে আমি একটা নিজের মতো করে নিচ্ছি যে ওন ক্লাস, ওন ক্লাস নিলাম, ঠিক আছে। ওন ক্লাস নেওয়ার পর এখানে এটা কিন্তু অবশ্যই অ্যারের মধ্যে রাখতে হবে, এই যে ক্লাসগুলা ওরা কিন্তু অ্যারের মধ্যে রেখেছে। তো আমি এখানেও কি করতে পারি, এটা যে কোনো নামে হইতে পারে, ডলার সাইন অন ক্লাস নিলাম, নিয়ে ইকুয়াল এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম। রাখার পর অবশ্যই কিন্তু এটাকে আবার কি করতে হবে, রিটার্ন করতে হবে, কারণ এখানে রিটার্ন করেছে ক্লাস, এটা কোথাও না কোথাও নিচের দিকে এদের রিটার্ন করে দেওয়া আছে। তো আমরা ওইখানে কি করব, এই যে ক্লাসটা আছে ইয়াটা প্যারামিটারটা, এখানে এটাকে রিটার্ন করে দেব, রিটার্ন। রিটার্ন করার পর এখানে সাপোজ দিয়ে দিলাম যে মাই ওন ক্লাস, এরকম কিছু একটা দিলাম নেম, দেখি যে আসলে এই নেমটা আমার ওখানে পাইতেছে কিনা। এটা কোথায় যায় বসার কথা বলেন তো, কোন ট্যাগের মধ্যে বসবে, ইউএল এর মধ্যে না এলআই এর মধ্যে? এলআই এর মধ্যে বসবে, এটাই তো দেখি যে বসে কিনা। যে আমি দিয়েছি মাই ওন ক্লাস, তারপর মানে অনেকগুলা ইয়া দিয়ে দিয়েছে, দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এখানে দিয়ে রিলোড করলাম, নিচের দিকে যাই আর এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে এলআই এর মধ্যে আসলে ওই ক্লাসটা বসলো কিনা। এই যে আমার এলআই এর মধ্যে ওই ক্লাসটা বসেছে, মাই মাই ওন ক্লাস, তারপর অনেক কিছু দিয়েছিলাম, তো হয়ে গেছে ওটা, আমরা টেস্টিং টেস্টিং এর জন্য দিয়েছিলাম। আমাদের এখন কি করতে হবে, তাহলে এই যে সিঙ্গেল এর মধ্যে আমার যে ক্লাসটা ছিল এলআই এর মধ্যে, এটাকে আমি কপি করব, কপি করে কি এই যে এখানে বসিয়ে দিব, কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এলআই এর ক্লাস, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ ভিডিওটা আরেকবার দেখলে মানে নিজে যখন করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, প্রথমবার দেখতেছেন তো এই কারণে একটু মানে প্রবলেম ফেস হইতেছে। আচ্ছা সমস্যা নাই, এরপর এরপর কি আছে, আপাতত আমরা এটা কেটে দিতে পারি, এটা কাজ শেষ। আমি যদি সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে যাই, এরপর তো অনেক ক্লাস, এগুলো এতগুলো চেঞ্জ করব কিভাবে? এখন এগুলো চেঞ্জ করার জন্য আমাদের আসলে টোটাল মার্কআপটাই নিয়ে যাইতে হবে, একটা একটা করে চেঞ্জ করা যাবে না। আমরা এলআই পর্যন্ত চেঞ্জ করেছি, এখন এই যে ডিপ, এই ডিপটা যেখানে আছে সেটা হচ্ছে এই যে সিঙ্গেল পোস্ট কমেন্টস আইটেম বডি, আর আমার যে এই ইয়াটা পাইতেছে এটাও তো কোনো না কোনো মার্কআপের মধ্যে আছে, তাই না? এই যে এলআই এর পরে, এলআই এর পরে কি পাইতেছে, ডিপ কমেন্ট টু, তারপর কমেন্ট বডি একটা ক্লাস আছে, তারপর হচ্ছে কমেন্ট অথর, তারপর ইমেজটা পাইতেছে, ইমেজের মধ্যে আবার কিছু ক্লাস আছে, তারপর স্পেন ট্যাগ এর মধ্যে কমেন্ট মেটা আছে। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে আসলে যে এই টোটাল মার্কআপটা আছে কোথায়, নিচের এলআই এর পরেরটা, তাই না? আচ্ছা, এটা আমরা পাবো কোথায়? এটা পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি এই থিমস ডাব্লিউপি কন্টেন্ট একটু ব্যাকের মধ্যে যাই, এই ডাব্লিউপি ইনক্লুডস এর মধ্যে, ডাব্লিউপি ইনক্লুডস এর মধ্যে একটু নিচের দিকে যদি আমি যাই, এখান থেকে আমরা মেনুটা এডিট করেছিলাম মনে আছে, ডাব্লিউপি ক্লাস ওয়াকার ন্যাব মেনু, এই যে ন্যাব মেনু এটাকে, আর এটার উপরে আছে কি ক্লাস ওয়াকার,
কমেন্ট ডট পিএইচপি দেখা যায়। হ্যাঁ, এটাকে যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, সবার নিচের দিকে একবারে চলে যায়, একবারে নিচের দিকে। উপরে ইয়াগুলো এগুলো একটু পরে পরে দেখবেন, পড়লেই বুঝতে পারবেন। নিচের দিকে যাই, এখান থেকে আমি দেখব সেটা হচ্ছে HTML 5 কোথায়। আচ্ছা, প্রোটেক্টেড ফাংশন, তারপর হচ্ছে আরো নিচের দিকে যায় HTML 5 কন্টেন্ট। এটার মধ্যে আমার আছে কি, এই যে কমেন্ট বডি, এখানে আসলে সব এই যে ইমেজ টিমেজ এই ফাংশনগুলোর মাধ্যমে পাইতেছে। এই যে অ্যাভাটার সাইজ, অ্যাভাটার দিয়ে ইমেজটা শো করাচ্ছে। তার মানে কি, আমি যদি এখানে আমার ওই ইয়াটা দিয়ে দেই, ধরেন যে আমার HTML এর যে কোডটা আছে ওটা দিয়ে দিচ্ছি, যেখানে আমার ইমেজটা পাবে, ইমেজের জায়গায় আমি যদি এই কোডটুকু দিয়ে দেই, ইমেজটা আমার ডাইনামিক ভাবে পাবে না, মানে এই ফাংশনটা। রিফাত ভাই, তো আমরা কি এখানে সরাসরি এডিট করতে পারবো না? এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কোর ফাইল, আমি আপনাদের প্রথম দিনই বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল আমরা এডিট করব না। এটা সবার উপরে আমি যদি দেখি, এটা কি করা হয়েছে, এই যে ক্লাস ওয়াকার কমেন্ট এক্সটেন্ডস ওয়াকার, তো আমরা আবার কি এই ক্লাসটাকে এক্সটেন্ড করে কাট করতে পারবো কি না? আমরা মেনু যখন ডাইনামিক করেছিলাম তখন ক্লাসটাকে ইয়া করেছিলাম, এক্সটেন্ড করেছিলাম। তো এটা এক্সটেন্ড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কমেন্টস ডট পিএইচপি তে কোথায় ডাব্লিউপি লিস্ট, এই যে এখানে, এখানে আমি যদি একটা ওয়াকার নিয়ে নিই, ওয়াকার দিয়ে ইকুয়াল দিলাম, এখানে একটা ক্লাস নিব আমি। তো ক্লাসটা কিভাবে নিতে হবে, প্রথমে নিউ লিখতে হবে, তারপর হচ্ছে কি যে এনরি সরি কমেন্ট ইডিট, এই নামে আমি একটা ক্লাস নিলাম। কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা যে ওয়াকার নিতে হবে এটা বুঝবো কিভাবে? এটা যদি এই যে ডাব্লিউপি কমেন্ট লিস্ট এই ফাংশনটা লিখে যদি আমি আবার সার্চ করি, এটা তো কেটে দিয়েছি, কপি করি, কপি করে অথবা গুগলের মধ্যে সার্চ করতে পারি আমরা এখান থেকে, এই যে এখানে সার্চ করে ডাব্লিউপি কমেন্ট, এটার মধ্যে এই যে এই ফাংশনের মধ্যে আসলে কি কি আছে আমাদের দেখা উচিত, একটু নিচের দিকে যাই, এই যে ওয়াকার, এখানে প্রথমে কি দেওয়া আছে ইনস্ট্যান্স অফ এ ওয়াকার ক্লাস আর একটু লিস্ট কমেন্টস, মানে লিস্ট করার জন্য এই যে এটা লাগবে, ম্যাক্সিমাম ডিট স্টাইল, এগুলো আমাদের খুব বেশি লাগবে না। এই যে অ্যাভাটার সাইজটা আমরা ইউজ করেছি কোথায়, এই যে অ্যাভাটার সাইজ, ঠিক আছে। তো ওয়াকারের মধ্যে আমি এটা বানিয়ে নিয়েছি ক্লাসটা, এখন যদি আমি রিলোড করি একটা ইরর দেখাবে না, কি ইরর দেখাবে বলেন তো, যে আমি যে ক্লাসটা বানিয়েছি এটা কোথাও কি করা হয় নাই, ডিক্লেয়ার করা হয়েছে, এই ক্লাসটা ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু বানানো হয় না কোথাও। তো এই ক্লাসটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ইয়ার মধ্যে যাই, সেটা হচ্ছে এই যে ফাংশনস ডট পিএইচপির মধ্যে এখানে এক রিকোয়ার করে নিই আমি আগে, যে রিকোয়ার ওয়ান্স, এটা আমি ইনক্লুড ফোল্ডারের মধ্যে বানাবো, যে আইএনসি, তারপর হচ্ছে কি কমেন্ট ইডিট ডট পিএইচপি। তো এটা ফাইলটা তাহলে আমাকে বানাইতে হবে কোথায়, এই যে ইনক্লুড ফোল্ডারের মধ্যে, এখানে আমি নিউ ফাইল নেই, কি দিব এখানে কমেন্ট ইডিট ডট পিএসপি, সেভ দিয়ে দিলাম, হয়েছে। এই যে কমেন্ট ইডিট, এটা কাজ করতেছে কিনা কিনা এটা বোঝার জন্য আমরা কি করব, এখানে যদি পিএসপি লিখি, পিএসপি দেওয়ার পর এখানে জেনে শুনে একটা ইরর করে দেই আমি, এখন যদি রিলোড করি, এই যে আমার এখানে একটা ইরো দেখাচ্ছে, তার মানে কাজ করতেছে, ঠিক আছে। তো এখন আমি এখানে কি করব, যে আমি যে ক্লাসটা বানিয়েছি, যে ক্লাস ক্লাসটা কোথায় বানালাম, এই যে কমেন্টসের মধ্যে এনভি কমেন্ট ইডিট, এটাকে কপি করে এখানে দিয়ে দিব, এটা এক্সটেন্স করবে কোনটাকে, এক্সটেন্স করবে হচ্ছে এই ক্লাসটাকে, এই যে ওয়াকার কমেন্ট, ঠিক আছে। তো মানে এটাকে এক্সটেন্স করলেই তো আমি এর ভিতরে যত কোড আছে আমি পেয়ে যাব না,
ঠিক আছে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো ইরর দেখাবে না, দেখেন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি কোনো ইরর আছে উপরে নিচে? কোথাও কোনো ইরর নেই। ইভেন আমি যদি এই যে লগইনটাতে দেখি, এটাতেও যদি রিলোড করি, এটাতেও কোনো ইরর নেই। আচ্ছা, তো এখন তাহলে আমি কি করব, আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, এখানে যেটা আছে সেটা হচ্ছে সবার নিচে আমাদের কিন্তু এই যে উপরে যে ইয়াগুলো আছে মেথডগুলো, এগুলো আমাদের লাগবে না আপাতত। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সব নিচে HTML5 যেটাতে লেখা আছে, এই যে HTML5 কমেন্ট, এটার মধ্যে আমার কি আছে, কমেন্ট বডি আছে, কিন্তু এটা কিন্তু আর্টিকেল ট্যাগের মধ্যে আছে, তাই না? আর আমাদের এটা কি আর্টিকেল ট্যাগের মধ্যে আছে? ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এটার মধ্যে কোথাও কোনো আর্টিকেল ট্যাগ নেই, এই যে কমেন্ট বডি। তো এটা আর্টিকেল যদি আমরা পাওয়াইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের সাপোর্টের মধ্যে দিয়ে দিতে হবে, যে অ্যাড থিম সাপোর্ট লিখে যদি আমি সার্চ করি, অ্যাড থিম সাপোর্ট, সাপোর্ট ধরেন যে কমেন্ট ফর্ম লিখে সার্চ করতেছি, কমেন্ট ফর্ম, এত কিছু তো আমার মানে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি জাস্ট শুধু কি, আপনার গুগল আছে, ওয়ার্ডপ্রেসের ফাইল আছে, সব কিছুই আছে। আচ্ছা, এটা নিচের দিকে আমি যদি যাই, আমার যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ট ফরম্যাট লাগবে না আপাতত, আরও নিচের দিকে এই যে HTML এরের মধ্যে এখানে কি কি দেওয়া আছে, HTML5 এর মধ্যে কমেন্ট লিস্ট, কমেন্ট ফর্ম, সার্চ ফর্ম, গ্যালারি, আপাতত এই চারটা আমরা সাপোর্ট দিব। তো এটা কোথায় দিতে হবে? অবশ্যই ফাংশন ডট পিএইচপি এর মধ্যে, অ্যাড থিম। আচ্ছা, অ্যাড থিম সাপোর্ট সাপোর্ট কেন দিতে হয় বলেন তো, কেউ একজন মনে আছে সাপোর্ট? এই যে এখানে আমি এটা কেন সাপোর্ট দিয়েছি বলেন তো, টাইটেল ট্যাগটাকে, কি কেউ পাশে কাজ করেন নাই, ভিডিওটাও দেখেন নাই? এটা একটা এরের মধ্যে হবে। আচ্ছা, ওই যে আমাদের টাইটেলটা একটা ডাইনামিক ভাবে পাইতেছে না, এটার জন্য তো দিয়েছিলাম। এই যে উইন্ডিজ দেখেন, টাইটেলটা এখানে অটোমেটিক পেয়ে গেছে, আমার যে এই পোস্টের টাইটেল এটা কিন্তু এখানেও পাইতেছে। আমি যদি আবার হোম পেজের মধ্যে যাই, তখন আবার একটা ইরর দেখাচ্ছে, কোথায়, ফাংশন ডট পিএইচপি তে 12 নম্বর লাইনে। অর্থাৎ আমি এখানে এই যে কোড করতেছি, এই যে 12 নম্বর লাইনে। আচ্ছা, তো এখানে HTML5 এর মধ্যে আমি কি কি দিব, অ্যাড থিম সাপোর্টের মধ্যে? হ্যাঁ, প্রথমে দিয়ে দিতে হবে যে কমেন্ট ফর্ম, তারপর কমা দিয়ে দিব হচ্ছে কমেন্ট লিস্ট। আচ্ছা, এই দুইটাই দিই আপাতত, কমেন্ট ফর্ম, কমেন্ট লিস্ট দিয়েছি। আচ্ছা, দেওয়ার পর আমি যদি এখন, আমার কিন্তু এটাতে কি ইয়া ছিল, এই যে আর্টিকেল ক্লাসটা কিন্তু ছিল না, এখন যদি আমি রিলোড করি দেখি যে আসে কিনা। আর এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই মাগরিব আজান দিয়ে দিল, এই যে এখন কিন্তু আর্টিকেল ক্লাসটা চলে এসেছে, সরি ক্লাসটা না ট্যাগটা, কি এসেছে, এসেছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, এটা এটা নিয়ে আসে তো আমাদের আসলে এখনো ডিজাইনটা এটার মতো কি হয়েছে, এই যে রিপ্লাই কথাটা আছে কোথায়, আর আমার রিপ্লাই আছে কোথায়? তো এটা ওই জায়গায় নিয়ে যাইতে গেলে আমাদের কি করতে হবে? এখন এখন খুবই ইজি, আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই যে যে মেথডটা আছে, এই প্রোটেক্টেড, এখান থেকে এটা শেষ হয়েছে কোথায়, এটা পুরোটাকে কপি করব, আমি কপি করে কোথায় দিব, এই ক্লাসের মধ্যে দিতে হবে না, এখন তো এখানে আমি এডিট করতে পারবো, কি করতে পারবো কি না। এখন সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর অবশ্যই আমাকে রিলোড করে দেখতে হবে যে কোনো ইরর টিরর দেখায় কি না, না কোনো ইরর নেই। তো এখন এখন কি করব আমি, আমার তো কাজ শেষ, তাহলে না কাজ শেষ না, সেটা হচ্ছে আমার ইমেজটা পাইতেছে কোথায় এটা এখন খুঁজে বের করতে হবে। নিচের দিকে যাই, এই যে কমেন্ট ক্লাস আর্টিকেল, ফুটার ট্যাগের কোনো প্রয়োজন আছে, ফুটারের ফুটার কি আছে আমার থিমের মধ্যে?
না, এটা কিন্তু অন্য ফুটার, এটা এই যে কমেন্টস মেটা, অর্থাৎ আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এখানে, এই যে এখানে ফুটার পাইতেছে, তো আমার কি এখানে ফুটারের কোনো আসলে প্রয়োজন নেই কিন্তু। তো আমরা এখানে কি করব, এখান থেকে এই ফুটারটাকে বাদ দিয়ে দিব। দিয়েছে? ও সরি, আর এই ফুটার শেষ হয়েছিল কোথায়? আগে ওখানে বাদ দিতে হবে। এই যে ফুটারটা এখানে শেষ হয়েছিল, তো আমি এখান থেকে এই ফুটারটুকুকে বাদ দিয়ে দিলাম এখান থেকে এটা। এখন আমি যেটা করব, এখানে আমার যে এইচটিএমএল টেমপ্লেটের যে ইয়াগুলা ছিল, এই যে এলআই এর পরে এই ক্লাসটাকে, এই ক্লাসটা এলআই এর পরে এটাই ছিল না? হ্যাঁ, আমি এটাকে কপি করে নিব। আর এটা হচ্ছে ইউএলটা, মানে এর পরেরটা, এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিব। দিয়েছে? আচ্ছা, দেওয়ার পর আমাদের কি করতে হবে তাহলে? আচ্ছা, আজান হচ্ছে, আমরা আগে নামাজ আদায় করে নেব, তারপর। আচ্ছা তাহলে এখন আমাদের কি জি বলেন। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে কি করলাম, আমার ওই যে এইচটিএমএল যে মানে এলআই এর পর যে পার্টটুকু ছিল, আমি পুরোটাই কি কাট করে এখানে নিয়ে চলে এসেছে, কপি করে নিয়ে এসেছে। তো এখানে আমি যদি প্রথমেই দেখি, সেটা হচ্ছে কিসের জন্য, এটা সিঙ্গেল পোস্ট কমেন্টস আইটেম অ্যাভাটার। তো আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে আমাদের কি পাইতেছে, ইমেজটা পাবে, তাই না? তো আমরা কি করব, এই যে ইমেজ ট্যাগ যেটা আছে, এটা পুরোটাই বাদ বাদ দেওয়ার পর আমাদের নিচে থেকে, এই যে নিচের দিকে এখানে কি আছে, যে যদি এটা জিরো না হয় তখন কি, অথবা ও এভারটার সাইজ যদি এটা ইকুয়াল বা এটার চেয়ে ছোট না হয় নাকি, তাহলে কি হবে, ইকো হবে এটা। আচ্ছা, আমি যদি এটা পুরোটাই কপি করে নিই এখান থেকে, এটাকে এই যে পিএইচপি যে ইয়াটা আছে, অথবা কাট করে নিলাম, আমি কাট করে কি করব, এই যে এখানে যেখানে ইমেজটা ছিল আমি এখানে পেস্ট করে দিব এটাকে। দিয়েছি? দেওয়ার পর আমার আর কি আছে এখানে নিচের দিকে, আমি যদি দেখি যে রিপ্লাই, রিপ্লাই এর জন্য এখানে আছে, দেখেন আমাদের শুধু খুঁজে বের করতে হবে যে রিপ্লাই এর জন্য কোনটা, কমেন্ট রিপ্লাই দেখা যায়, অ্যাড বিলো, এই যে রিপ্লাই, বুঝা যাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে পিএইচপি এর মধ্যে যতটুকু কোড আছে এটা হচ্ছে রিপ্লাই এর জন্য। তো আমরা এখানে কি করব, এটাকে পুরোটাই এই যে এই পিএইচপি থেকে পুরোটাকে কাট করে নিব। কাট করে কোথায় দিব, যেখানে আমার রিপ্লাইটা আছে, এই যে রিপ্লাই, এটার কোনো প্রয়োজন আছে আর? এটা আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে দিয়ে দিলাম। এরপর আর কি আছে, আমাকে আরো নিচের দিকে দেখতে হবে, যে এখানে আমার নেমটা পাবে, যে এটা কমেন্ট করেছে কে, তাই না? হ্যাঁ, তো এটা পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে নেমটা, নেমটা আসলে উপরের দিকে আমি কাট করে নিয়ে গেছি, সেটা হচ্ছে এই যে অথর, অথরটা কোথায়, কমেন্ট অথর, এটা হচ্ছে অথর লিঙ্ক। আচ্ছা, আর আমি যদি এখান থেকে এইটুকুকে কাট করে, সরি, হ্যাঁ, সেভ, আচ্ছা, এখানে যে ইয়াটা আছে পিএইচপিটা, এখান থেকে ওটা এভারটার সাইজটা তো ওখান থেকে পেয়ে যাচ্ছে, আর আমি এইখান থেকে এই এইটাকে কাট করে নিব। কাট করে কোথায় দেব, এখানে টাইম টাইম সব কিছুই পাবে, ঠিক আছে, এটাও দিয়ে দিছি। দেওয়ার পর আরও নিচের দিকে আমি যদি যাই, এখানে আমার টাইমটা পাইতেছে, আচ্ছা টাইমটা আমাদের তো থাকুক, আর যেটা আছে আর কি আছে, এই যে টাইমটা এখান থেকে পাবে আমার। আর নিচের দিকে হচ্ছে কমেন্ট টেক্সট, এই ফাংশনটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কমেন্টের টেক্সটটা পাবে হচ্ছে কি, এই যে কমেন্ট টেক্সটের মাধ্যমে। তো এটা আমরা কাট করে আগে ইয়ার মধ্যে রেখে দিই, কাট করে কোথায় দিব, এটা এই যে এই পি এর মধ্যে, এটাই তো কমেন্টের টেক্সটটা, তাই না? স্ট্যাটিক ভাবে যেটা পাইতেছে, আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এই যে এখানে টাইম দেখা যায় যে গেট কমেন্ট ডেট,
তারপর হচ্ছে কি গেট কমেন্ট টাইম এই ফাংশনটার মাধ্যমে। তো আমরা এখান থেকে এই যে এইটুকুকে কাট করে কোথায় নিয়ে যাব, যেখানে আমাদের টাইমটা দেখা যাচ্ছে, এই যে এখানে টাইমটা। তো এখান থেকে আমি এর মধ্যে, আচ্ছা অনেকে বুঝেন নাই মনে হয়, আচ্ছা আমি হ্যাঁ ডাইনামিক করলাম জাস্ট এতটুকুই। তো এখন দেখি যে আসলে আমার এখানে ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। আমি যদি এখন রিলোড করি, আমার এসেছে এই যে সাকিব সেজ ওয়ান্ডারফুল পোস্ট, তারপর হচ্ছে এই যে ডেটটা 31শে জানুয়ারি, মানে টাইমটা ঠিকঠাক ভাবে পাইতেছে না, এটা টাইম জোনটা চেঞ্জ করে দিলে আমার কি হয়ে যাবে, বাংলাদেশের টাইমটা চলে আসবে। আর এই এডিটটা কোথা থেকে পাইতেছে, এডিটটা এডিটটা পাইতেছে হচ্ছে এখান থেকে, কোথায় এই যে এডিট, এডিটটাও আমরা কোথাও দিতে পারি, বা আমরা যদি বাদ দিতে চাই, এটা আসলে যখন মানে লগ ইন অবস্থায় থাকবে না তখন কিন্তু ওই এডিটটা দেখা যাবে না, দেখা যায়। কিন্তু এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, এখানে একটা ডট এসেছে, দেখা যায়? এটাতে কি কোনো ডট ছিল না? ডট ছিল না, কিন্তু এটা ডটটা পাইতেছে হচ্ছে এই কারণে, এটা হচ্ছে ওই যে WL এর মধ্যে আছে, WL এই যে UL, এটা ক্লাস আছে চিলড্রেন, তাই না? আর আমাদের এটাতে কি ছিল WL এর মধ্যে, এটা এটা কিন্তু WL, যে সিঙ্গেল পোস্ট কমেন্টস চিলড্রেন। তো এই ক্লাসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা চেঞ্জ করব কোথা থেকে, এটাও এখানে আছে দেখেন, এটা আবার উপরের দিকে আছে, কোথায় ডিপ, এই যে ইউএল এর মধ্যে কি আছে, কোথায় এখানে, এটা নিচে, এই যে ইউএল এর মধ্যে চিলড্রেন ক্লাসটা আছে না, আমাদের এটা চেঞ্জ করে ওইটা করে দিতে হবে। তো আমরা কি করব, এখান থেকে এইটুকুকে আবার কপি করব, কপি করে যেহেতু আমি এই ক্লাসটা অলরেডি একবার এক্সটেন্স করেছি, আরেকবার করতে হবে, করতে হবে না, এটা জাস্ট আমাদের কি করতে হবে, এই যে এটার উপরে, এটা যেহেতু উপরে ছিল আমি এটা উপরের দিকেই দিই, পেস্ট করে দিলাম এখান থেকে এটা। এরপর কি করতে হবে, এই যে ইউএল এর মধ্যে আমার যে সিঙ্গেলের মধ্যে যে ক্লাসটা ছিল কোথায়, সিঙ্গেল ডট পিএইচপি কমেন্টগুলো কোথায় ছিল, এই যে একটা এলআই, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইউএল, এলআই এলআইটা শেষ হয়েছে কোথায়, কোথায় WL-টা দেখতে পাইতেছেন? ও সরি, এটা আমি তো এখানেই হবে তাহলে, এই যে এখানে এটা করে রেখেছি না, এই যে এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট কমেন্টস চিলড্রেন, এটাকে এটাকে আমরা কপি করে কোথায় দিব, এই যে এখানে এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, দিয়েছি। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, তবে এখানে একটু গ্যাপ পাইতেছে, এগুলো আমরা CSS দিয়ে ঠিক করে নিতে পারবো। আচ্ছা আমরা নতুন আরেকটা কমেন্ট করি, আসলে কমেন্ট করলে বোঝা যাবে যে কাজ করতেছে কিনা, যে সাকিব সাকিব না দিয়ে আমি এটা কেটে আরেকবার নতুন করে করি, সেটা হচ্ছে এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডোতে যে লোকাল হোস্ট স্ল্যাশ কাস্টম, কাস্টম থেকে কি এটাতে যাই, আবার রিড মোডের মধ্যে যাওয়ার পর আমি যদি এখানে যাই, এগুলো কিন্তু স্ট্যাটিক ভাবে পাইতেছে, তাই না? আমি এটা দিয়ে দিচ্ছি যে রাকিব হেয়ার, রাকিব @gmail.com, সরি নেম আব্দুর রাকিব, রাকিব, আর এখানে দিয়ে দিলাম যে https something.com দিয়ে যদি আমি পোস্ট কমেন্ট করি, হয়েছে, কমেন্ট হয়ে গেছে, কিন্তু এখন শুধুমাত্র আমার ওয়েট করতেছে। আচ্ছা তা আমি যদি অ্যাডমিন থেকে ওটাকে অ্যাপ্রুভ করে নেই, হ্যাঁ আমি কোথায় কমেন্টস, এই যে এখানে কমেন্টস এর মধ্যে ক্লিক করি,
যে আব্দুর রাকিব বলছে এটা আমি অ্যাপ্রুভ করে দিয়েছে, দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি আমি, এই যে আব্দুর রাকিব, আমি যদি রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, এটা তো এখন মানে ডাইনামিক ভাবে পাবে না, এই যে রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করতেছি, করে এই যে এখানে নিয়ে চলে আসতেছে আমার। তো আমি রাকিবকে বলি যে থ্যাংকস, থ্যাংকস ফর কমেন্ট, দিয়ে আমি যদি পোস্ট কমেন্ট করি, এই যে আমার রিপ্লাই হয়ে গেছে। ইভেন এখানেও দেখা যাবে এখন যে কি করেছে, দেখা যায় এইটুকুই। তো মানে এখানে একটু হয়ে গেল আপনাদের যে মানে কি কিভাবে কোনটা চেঞ্জ করলাম। আই হোপ আপনারা যখন নিজে দেখবেন, নিজে দেখলেই বুঝতে পারবেন যে এই যে অ্যাভাটার সাইজ, এটা দেখলেই বুঝা যায় যে এটা আসলে ইমেজের ইমেজটা নেওয়ার জন্য। তার নিচের দিকে এই যে এখানে দেওয়া আছে রিপ্লাই, আপনি যদি টেক্সটটা চেঞ্জ করতে চান এটাও করতে পারবেন। তারপর কি আছে, এটা যে রিপ্লাই লিঙ্ক, এই ফাংশনটা লিখে সার্চ করলো আরো এর ভিতরে কি কি আছে এটাও বিস্তারিত দেখতে পারবেন। আরো নিচের দিকে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে আর অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ অনেকগুলো একসাথে, কারণ যে মানে আজকে যেহেতু শেষ ক্লাস, আমি মোটামুটি যে জিনিসগুলো বেসিক থিম ডেভেলপমেন্টের মানে এগুলো প্রয়োজন, এগুলো যদি করতে পারেন নিজে থেকে, এরপরে যে বাকি অংশগুলো মানে আছে ওগুলো আপনারা নিজেই ঘাটাঘাটি করে বের করতে পারবেন গুগলের মধ্যে, যে সাইড বার কিভাবে করতে হবে, ইউটিউবের মধ্যে ভিডিও দেখলেও পাবেন। আচ্ছা আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে তো আমাদের এটা কি আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ এখন এই যে নেমটা, এই নেমটা আসলে আমাদের পাওয়ার কথা কোথা থেকে বলেন তো? আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে যাই, আমার এখানে এই যে সাইট আইডেন্টিটির মধ্যে যে নেমটা আছে এটাই এখানে দেখানোর কথা, এবং ট্যাগ লাইনের মধ্যে যে ট্যাগ লাইনটা আছে এই ট্যাগ লাইনটা এখানে দেখাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হেডার ডট পিএইচপির মধ্যে আমরা যাব, যেখানে ওই নেমটা দেখাচ্ছে, নেমটা কোথায়, এই যে ড্যানিয়েল এন্ড্রি এখানে দেখাচ্ছে না? আমি যদি এটা চেঞ্জ করে দেই, সাপোজ আমি দেই রেজু, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি এখান থেকে, এটাকে রিলোড করি, এটা কেটে দিই, তার কোনো প্রয়োজন নেই, তাহলে আমার কি রেজু দেখাচ্ছে না? হ্যাঁ তো আমাদের এটা পাওয়াইতে হবে কোথা থেকে? এটা পাবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে যেটা আছে, ধরেন যে এখন আছে আওয়ার থিম, তো এখানে আওয়ার থিম পাওয়ানোর কথা। তো এটা পাওয়াইতে গেলে আমাদের যেটা করতে হবে, পিএসপি ব্লগ ইনফো এই ফাংশনটা ইউজ করতে হবে, এর মধ্যে আমরা একটা প্যারামিটার দিয়ে দিব, সেটা হচ্ছে নেম, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি দেখা যায় এই যে আওয়ার থিম, আর ট্যাগ লাইনটার জন্য আমাদের কি করতে হবে, এখানেও আমাদের দিয়ে দিতে হবে যে পিএইচপি ব্লগ ইনফো, আর এখানে শুধুমাত্র নেম না দিয়ে কি দিব, ডিসক্রিপশন, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি আবার রিলোড করি, এই যে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট, আমি যদি কোনো কারণে চেঞ্জ করে দিই যে কাস্টম থিম, আর এখানে দিয়ে দিচ্ছি যে আওয়ার পার্সোনাল থিম, দিয়ে যদি আমি পাবলিশের মধ্যে ক্লিক করি, এই যে এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এখন যদি রিলোড করি চেঞ্জ হয়, এই যে কাস্টম থিম আওয়ার পার্সোনাল থিম, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এটার এই থিমটা মোটামুটি এখান থেকে আমাদের, এরপর আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা প্র্যাকটিস করি শেষ ক্লাস যেহেতু, ওকে ওকে।